الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد درودটি আমাদের সকলের মুখস্থ আছে না সবাই বলুন মহব্বতে প্রাণ খুলে পড়তে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله یہ تیرے معراج ہے
كتو لوح قلم تک پہنچا یہ تیرے معراج ہے کہ تو لوح قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا حسنت جميع خصاله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত সদর দক্ষিণ থানাধীন সালমানপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান ইজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছে অতি নিকটে অতি মহব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মনি কুঠায় যাদের জায়গা হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা সেইরে তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বি বাবারা স্নেহের কুচিকাচারা তলিবুল ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাপ এবং পঙ্কিলতায় পরিপূর্ণ এই অন্ধকার সমাজে
ঘোর আধার থেকে অমানিশা থেকে জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক জান্নাতের টুকরার মধ্যে উলামা ইকরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মহাব্বত শামিল হওয়ার তৌফিক ইনায়েত করেছেন সেই মহান মনিবের দরবারে তার শেখানো ভাষায় হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আবেগ আপ্লুত হয়ে দিল মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين আমাদেরকে আখির জামানার পয়গম্বর মানবতার কান্ডারি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন خاتم الأنبياء نبينا محمد رسول الله صلى الله عليه وسلم امت করে পাঠিয়েছেন এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী صلى الله عليه وسلم বলেছেন এই উম্মতের বেশ কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা একটা বৈশিষ্ট্য জুইলাত জুইলাতিল আরদু কুল্লুহা মাসাজিদা অন্যান্য নবীদের উম্মতের জন্য আল্লাহকে পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিতে গেলে সুনির্ধারিত একটি জায়গায় গিয়েই সিজদা দিতে হতো বিকল্প কোনো পথ ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য আমাদের জন্য গোটা পৃথিবীর সকল জমিন আল্লাহ পাক নামাজের সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন কিয়ামতের আগে সর্বপ্রথম এই উম্মত আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে এই উম্মতের হাউজে কাউসার পান করবে এই কথার অর্থ এই নয় যে তাহলে কি অন্য নবীর উম্মতেরাও আমাদের নবীর কাছ থেকে হাউজে কাউসার পাবে বিষয়টি তা নয় প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন হাউজ দান করবে তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দান করবেন হাউজে কাউসার এবং সেটা আল্লাহ রাসূলকে সর্বপ্রথম দেওয়া হবে এজন্য সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সর্বোপরি আল্লাহ পাক এমন একটা দ্বীনের মধ্যে আমাদেরকে কবুল করেছেন যে দ্বীনের নাম হলো ইসলাম আমি নিজেকে ধন্য মনে করি যে আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং ইসলাম আমাকে দান করেছেন আল্লাহ ইচ্ছা করলে আরো কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিতে পারতেন যেখান থেকে বের হয়ে আসা আমার আপনার জন্য খুবই কষ্টসাধ্য ছিল কোন কোন ক্ষেত্রে দুঃসাধ্যও ছিল ঠিক কি না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই মুসলমানদের ঘরে পাঠিয়েছেন আবার ইসলামের কিছুটা হলেও বুঝ আমাদেরকে দান করেছেন আমাদের জন্য আল্লাহকে পাওয়া যে কত সহজ মানুষ যদি জানতো যে আল্লাহকে পাওয়া কত সহজ তাহলে মানুষ বিভ্রান্ত হতো না আল্লাহকে পাওয়ার জন্য মানুষ আজকে হাজারো তরিকায় বিভক্ত হয়ে যাচ্ছে
হাজারো দলে হাজারো গোত্রে বিভক্ত হয়ে যাচ্ছে এর পেছনে কারণ হচ্ছে মানুষের কাছে আল্লাহ পাকের কোরআনের এই জ্ঞানটা নাই যদি থাকতো এত হাজার দলে মানুষ বিভক্ত হতো না মানুষ মনে করে যে আমি হইলাম গুনাহগার মানুষ আমার ডাক কি আল্লাহ শুনবে এটা একটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মাইন্ড কাজ করে যে বুজুর্গদের ডাক কি আল্লাহ শুনে কিন্তু আমার ডাক তো আল্লাহ শুনে না কিন্তু এই ধারণার নিষ্পত্তি করতে হবে এই ধারণা শেষ করতে হবে এই ধারণার কারণে মানুষ কবরমুখী হয় মানুষ মাজারমুখী হয় মানুষ মনে করে যে আমাকে ভায়া হয়ে যেতে হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন যে আমাকে ডাকতে গেলে কোনো ভায়া লাগবে না মিডিয়া লাগবে না সরাসরি পৃথিবীর আদনা থেকে আদনা মানুষ যদি আমাকে ডাকে অবশ্যই তার ডাকের সারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক দান করে দেব সুবহানাল্লাহ উদাহরণ দিয়ে আমি বলি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে বলেছেন ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লা قل هي مواقيت للناس والحج نبي اور আপনাকে আসমানের এই চাঁদ সম্পর্কে জানতে চায় এই চাঁদটা আল্লাহ পাক কিসের জন্য দান করেছেন মানুষ আপনাকে জিজ্ঞেস করে কুল আপনি তার জবাব দিয়ে দেন هي مواقيت للناس والحج ওই চাঁদের মাধ্যমে আমি আল্লাহ পাক মানুষের জন্য সময় নির্ধারণ করার চারটাকে বস্তু বানিয়ে দিয়েছি দিন তারিখ সন এটা চাঁদ দেখে মানুষ নির্ণয় করে এটা রাসূলকে আল্লাহ বলতে বলেন যে জবাবটা আপনি দেন আমি আপনাকে জানাই দিলাম কুল আপনি বলুন একটা আয়াত অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض يا رسول مهلا در حيث شمفر کے لوگر اپنا کے پرشن کرے چھے مهلا در ریتو سراب شمفر کے مانوش اپنا کسے جانتے چھے سے علاقہ لوگر اپنی جواب دیے دین قل هي اذن فاعتزل النساء في المحيض যে এই ঋতুস্রাবের সময়টা হচ্ছে মাসিক সময়টা হচ্ছে একটা নাপাকি এটা هي اذن فاعتزل النساء في المحيض এই প্রিয়টের সময় স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকো ولا تقربوهن حتى يطهرن যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে তাদের ধারে কাছেও যেও না এর মানে হলো স্ত্রী সহবাসের ধারে কাছে যেও না আপনি মানুষের জবাব দিয়ে দেন কুল আপনি বলুন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন ওয়াইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র মানুষেরা ইতিম সম্পর্কে আপনার কাছে জানতে চায় আপনি বলে দিন ইতিমদের মধ্যে নিষ্ঠার সাথে ফয়সালা করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া এ নবীজি মানুষ আপনার কাছে জানতে চায় ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কি খরচ করবে কুলিল আফওয়া আপনি বলেন উচ্ছিষ্টরা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও জরুরত পরিমাণ তোমাদের কাছে রেখে বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করো সুবহানাল্লাহ কয়টা উদাহরণ দিলাম সবাই বলেন এই চার চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মানুষেরা আপনার কাছে জানতে চায় আমি আপনাকে জানাই দিলাম আপনি জবাব দিন কিন্তু 30 পারা কোরআনে একটা জায়গাতে আল্লাহ পাক বলেছেন মানুষেরা আপনার কাছে জানতে চায় জবাবটা আপনি নন জবাবটা আমি দেব সুবহানাল্লাহ একটা জায়গা একটা পয়েন্ট সেই পয়েন্টটা শুনুন কোন ব্যাপারে আল্লাহ পাক রাসূলকেও মিডিয়া রাখেন নাই মাঝখানে জিবরাইলকেও মাঝখানে মিডিয়া নন যে জিবরাইল তুমি গিয়া বলো না আল্লাহ পাক আপন ভাষায় বলেছেন জবাব আমার কাছে আগে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ
সে কোন সাবজেক্ট যে সাবজেক্টটা আল্লাহ মাঝখানে মিডিয়া রাখেন না কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দ্বিতীয় নম্বর পারার সপ্তম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব ও নবীজি বান্দারা মানুষেরা আমার বান্দারা আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই আমি আল্লাহ কোথায় আছি মানুষ আমার সম্পর্কে জানতে চাই জবাবটা আপনি দিবেন তা নয় আল্লাহ এখানে রাসূলকে কুল বললেন না কুল না বলে আল্লাহ পাক নিজেই বলছেন ফা ইন্নি করিব আমি নিজেই জবাব দিলাম আমি বান্দার একদম কাছাকাছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আল্লাহ কোথায় আছেন একদম কাছাকাছি কতটা কাছাকাছি কোরআন শরীফের অন্য আয়াতের থেকে শুনেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ মানুষের ঘরের উপর যে শাহ রোগ আছে ওই রোগের চাইতেও আমি মানুষের নিকটবর্তী এতটা নিকটবর্তী থাকার পরে বান্দা যদি আমাকে ডাক দেয় আমি আল্লাহ কি শুনব না কি বলেন আল্লাহ শুনবেন না আল্লাহ নিজেই বলছেন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআ আরে বান্দারে আমি তো তোর থেকে অনেক দূরে না আরেকজনের কাছ থেকে বলতে হবে না মিডিয়া হয়ে আমার কাছে আসতে হবে না আমি তোর খুবই নিকটবর্তী তুই যেখান থেকে বিপদে সুখে দুঃখে শয়নে স্বপ্নে রাতের আধারে তুই যখন আমাকে ডাক দিস অবশ্যই আমি আরশের মালিক তোর ডাকের সাড়া দিয়া দেব কোন সুবহানাল্লাহ ওয়াদা করেছেন কে আল্লাহ চিল্লায় বলতে হবে ওয়াদাটা কার আল্লাহ আল্লাহর ওয়াদা আছে আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ পাক ডাকের জবাব দিয়া দিবেন কিন্তু মানুষ জানে না আল্লাহ মানুষের কতটা নিকটবর্তী এই জন্য আল্লাহকে ডাক না দিয়া মানুষ দয়াল বাবারে ডাক দেয় জোরে বলেন ঠিক কি না শিরিক করছে মানুষ এটা শিরিক স্পষ্ট শিরিক হুজুর বলেছেন যদি তোমার চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও সাহায্য যদি চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও রিজিক যদি চেতে মনে চায় আল্লাহর কাছে রিজিক চাও সুবহানাল্লাহ আর কাছে কারো কাছে না কোনো বাবার কাছে নয় কোনো দয়াল বাবার কাছে নয় কোনো ক্যাবলা সার কাছে নয় জোরে বলেন ঠিক কি না মানুষ শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছে আমলের মধ্যে ভেজাল ঢুকে যাচ্ছে যার কারণে আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না সমাজের অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না তার পিছনে মূল কারণ কি বলে হুজুরে এত দোয়া করি দোয়া তো কবুল হয় না বলে কিনা জোরে বলেন চিলে বলেন বলেন না যে এত দোয়া করি দোয়া যাই কই দোয়া তো আমাদের কবুল হয় না দোয়া কেমনে কবুল হবে যে হাতটা উঁচু করেছেন যেই জামাটা গায়ে দিয়ে ওই জামাটা সুদের টাকায় কেনা আপনার হজ কেমনে আল্লাহর কাছে কবুল হবে ইহরামের কাপড় যেই টাকা দিয়ে কিনেছেন ওটা তো সুদের টাকায় ইহরামের কাপড় কেনা ওটা তো ঘুষের টাকায় কেনা ওটা জুয়ার টাকায় কেনা ইহরামের কাপড় কিনেছেন সুদের টাকা দিয়া ধবধবে সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন আপনি বলেন দেড় হাজার বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাব্বাইক বললে কোনো ফায়দা হবে না আগে সুদ থেকে ঘুষ থেকে তুমি হারাম থেকে নিজের দেহটাকে পবিত্র বানাও তার কারণ হলো হারাম টাকা দিয়া সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া যেই জুব্বা কিনবেন ইহরামের কাপড় কিনবেন আপনি বলবেন লাব্বাইক ওয়া সাদাইক আপনি তখন বলতে থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আপনি হাজির হাজির বলতে বলতে অস্থির হয়ে যাবেন আল্লাহ রাসূল বলেন বান্দা লাব্বাইক লাব্বাইক বলে আর আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইক ওয়া লা সাদাইক তোর হাজির আমি অ্যাকসেপ্ট করলাম না গ্রহণ করলাম না সুদ থেকে আগে বেঁচে আয় চিৎকার দেখুন সুবহানাল্লাহ ওই সুদ খুঁড়তো আর কুমিল্লাই নাই
সত্যি কুমিল্লায় আছে কুমিল্লায় সুদ চলে আসছে বেজার হবেন না ভাইরা মসজিদের ইমাম সাহেবরা স্বাধীনভাবে কথা বলতে পারে না জোরে কোন ঠিক কি না সুদের বিরুদ্ধে বয়ান দিলে ইমাম সাহেব যদি মসজিদের সভাপতি সাহেব সুদখোর হয় তাহলে পরের দিন কই হুজুরের চাকরি নাই জোরে কোন ঠিক কি না বলে এই হুজুরের চাকরি নাই হুজুর রাজনীতি করে আমিও ঢুকছি মসজিদে হুজুরেও সুদ আমার দেখেই বয়ানটা শুরু করছে আমার দিকে তাকায় তাকায় ওয়াজটা করছে আচ্ছা ভাইরা হুজুর তো ডানেও তাকান বামেও তাকান সামনে পিছনে তাকান উনি তো হেদায়েতের তীর মারছে ঠিক কিনা জোরে বলেন হেদায়েত তিনি ছেড়ে দিয়েছেন এখন যার বিরুদ্ধে যাবে তার গায়ে তো ঠিকই গিয়া লাগবে কথা ঠিক কিনা চিল্লায় বলেন এই জন্য ইমাম সাহেবরা অনেক সময় সঠিক কথা স্পষ্ট ভাষায় বলতে পারেন না আমি বিনয়ের সাথে সকল ভাইদেরকে বলি আপনাদের প্রতি রাগ নিয়ে নয় গুসা নিয়ে নয় মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে কথা বলতে চাই আমরা সকলে আল্লাহর বান্দা এই যে কষ্ট করে এখানে বসে আছেন এই মজলিসটা যেন আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে সুদের ব্যাপারে যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন মানুষ যদি সেই কথাটা জানতো মুসলমান যদি আল্লাহ পাকের সরাসরি সেই বয়ানটা জানতো তাহলে মানুষ এতটা সুদখোর হতো না এখন তো এত সুদ ঘুষের বয়ান চলে না এখন শুধু অমুক কাহিনীর বয়ান চলে যেই কাহিনী কোরআনেও নাই হাদিসেও নাই জোরে বলেন ঠিক কি না আর কিছু কিছু বক্তা আছে খালি বিতর্ক ছাড়া ঝগড়া ছাড়া তার মধ্যে কোনো ওয়াজ নাই কথা ঠিক না বেঠি কথাই কথাই চ্যালেঞ্জ কথাই কথাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মারে কাকে জানে এই পাবলিকের সামনে চ্যালেঞ্জ মারে কথা ঠিক কিনা যদি বলেন আলেম সমাজে গিয়ে আলেমদের বুট বসে চ্যালেঞ্জ করবে তা না জানে আমি এখন চ্যালেঞ্জ করলে এখানে ক খ গ গ জানে না ওরা আর বলবে কি আমি চ্যালেঞ্জ মারলাম অসুবিধাটা কি খালি মাঠে গোল দিয়ে যায় কি প্লেয়ারটা জোরে বলেন ঠিক কি না কি প্লেয়ার খালি মাঠে গোল দেয় গোল যদি তোমার দিতে মনে চায় ঢাকার মধ্যে হাজার হাজার উলামা ইকরাম আছে তাদেরকে নিয়ে বসো চিল্লায় বলেন ঠিক কি না সাধারণ মানুষকে বিভ্রান্ত করো কেন ইলমের যদি এত গরম থাকে তাহলে সেই গরমটা পাবলিকের সামনে না জেলে আলেমদের সামনে গিয়ে ঢালো ভিতরে কতটা মাল আছে সব বের হয়ে যাবে ওরা জানে হুজুরদের কাছে গেলে টের পাওয়া যাবে না আসল জায়গায় যায় না নকল জায়গায় গিয়ে গরম এক জায়গায় কোথায় যেন অনলাইনে দেখলাম এক হুজুরে বয়ান করতে করতে মাইক টাইক লয়ে পড়তেছে মাইক টাইক সব ভেঙে ফেলতেছে আজীব কি হচ্ছে দেশে কিন্তু কোন আমলের কথা নাই নামাজ রোজার কথা নাই মহিলাদের পর্দার কথা নাই শুধুমাত্র যে কথা বললে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে সেগুলোই বলা হচ্ছে সমাজ ধরে কোন ঠিক কিনা আমার তো সেগুলো জানার কোনো দরকার নাই আমার জানতে হবে আমার আল্লাহ কোরআন শরীফে যে হেদায়েতের বয়ান দিয়েছেন সেটার জানার দরকার আছে না নাই আরো চিল্লাই বলে আছে না নাই আল্লাহ পাক সুদের ব্যাপারে যে কথা বলেছেন প্রত্যেকটা মুসলমানের জানা দরকার কারণ দেহের মধ্যে সুদের টাকা থাকলে কোন শেষ আল্লাহর দরবারে কবুল হবে না আমার বন্ধুগণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক কি সুন্দর করে মানুষদেরকে হেদায়েতের বয়ান দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا
فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون كارباني جوري بولن الله رب العالمين سورة بقرة 275 نمبر آيات بولن الذين يأكلون الربا মানুষ দুনিয়াতে যারা সুদ খাবে কি খাবে সবাই জুড়ে বলেন রিবা মানে হলো সুদ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা নাকি জমিনে সুদ খাবে লা ইয়াকুমুনা ইল্লা কামা কিয়ামতের মাঠে তারা আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না তবে এমন ভাবে দাঁড়াবে জিন শয়তান যেন ভর করে তাকে দিশাহারা করে দিয়েছে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় তারা আমার সামনে দাঁড়াবে সবাই দেখে বুঝে ফেলবে বেটা সুদ খুরছিল দুনিয়াতে জোরে কান ঠিক কিনা আল্লাহ পাক বলেন তাদের এই অবস্থা কেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা তারা বলতো কেন ব্যবসা বাণিজ্য এটাও তো সুদের মতই ঠিক কিনা জোরে বলেন ওরা ব্যবসাকে সুদের সাথে মিলাই দিত যে সুদ যেই জিনিস ব্যবসা একই জিনিস ব্যবসার মধ্যে টাকা লাগালে যেমন সেখান থেকে টাকা আসে তো আমি তারে 5000 টাকা 50000 টাকা দিলাম মাসে আমারে 500 টাকা করে দিবে আমাকে 1000 করে টাকা দিবে অসুবিধা নেই এটা তো আমার একটা ব্যবসা নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এরকম ব্যবসায়ী বোধহয় কুমিল্লায় নাই এরকম ব্যবসায় আছে না নাই আর সবচাইতে মারাত্মক ব্যাধি হচ্ছে সমাজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হারাম খুরেরা বেশিরভাগ মসজিদ মাদ্রাসার জিম্মাদারি নিয়ে বসে থাকে জুড়ে কোন ঠিক কিনা দিনদারদেরকে সভাপতি বানাতে দেওয়া হয় না সব জায়গায় না অনেক জায়গাতে আবার কিছু জায়গার মধ্যে আছে দেখবেন সভাপতি সাহেব এত ভালো দিনদার মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আছে না নাই যদি বলে এই যে আপনাদের সালমানপুর জামে মসজিদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে অনেক উলামা ইকরাম এখানে বসে আছেন তারা তাদের সাক্ষী তাদের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই আবার কিছু কিছু জায়গার লোক আছে দেখবে এমন সভাপতি মুখের মধ্যে দাঁড়িও নেই জোরে বলে না ঠিক কিনা নামাজ তো নাই দাঁড়িও নাই নামাজও নাই রোজাও নাই কিছুই নাই আছে কিনা জোরে বলে আমার বন্ধুগণ আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি সুদ খাবে কিয়ামতের ময়দানে আমার সামনে ওই অবস্থায় দাঁড়াতে হবে যেমন নাকি শয়তান তার উপর আসর করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন জানেন হুজুর বলেছেন ওয়ালি রিবা সাবউনা জুজআন আদনাহা আইয়ানকিহার রাজুল উম্মা একটা সুদের মধ্যে 70টা গুনাহ আছে কয়টা গুনাহ এই 70টা গুনার মধ্যে আদনাহা সর্বনিম্ন মানের স্কেল হচ্ছে আইয়ান কিহার রাজুল উম্মা কোন ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করা এই কথা শোনার পরে কানে কানের মধ্যে আওয়াজ আসার পরে কোন মানুষ আর সুদ খাইতে পারে না জবাবটা কিন্তু পাইলাম না কোন মানুষ আর সুদ খাইতে পারে না পারে আমার বন্ধুগণ এই যদি হয় সর্বনিম্ন মানের গুনাহ তাহলে সর্বোচ্চ মানের গুনাহ কি নিম্ন মানের গুনাহ যদি নিজের মায়ের সাথে জিনা করা হয় তাহলে উচ্চ মানের গুনাহ কি উচ্চ মানের গুনাহ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন ফা ইল্লাম তাফালু তোমরা যদি তোমরা নিজেরা যদি সুদ না ছেড়ে দাও ঘুষ না ছেড়ে দাও তাহলে তোমরা জেনে রেখো তোমাদের সাথে আমি আল্লাহ এবং তার রসুলের যুদ্ধের ঘোষণা রইল নাউজুবিল্লাহ বলে সুদখুরের সাথে যুদ্ধের ঘোষণা কার আরো জোরে বলতে হবে আরো চিল্লায় বলতে হবে এটা লেখা আছে কোথায় আরো চিল্লায় বলেন এটা লেখা আছে কোরআন যে সুদখুরের সাথে আল্লাহ তাদের যুদ্ধের ঘোষণা
আমার বন্ধুগণ এই জন্য আমার সকল ভাইদের বলতে চাই ও আমার বন্ধুগণ আপনারা আজকের এই মজলিস থেকেই তওবা করে উঠেন যে জীবনে যদি ভুলেও আমরা সুদ খেয়ে থাকি আজকের পর থেকে আর কোনোদিন আমরা সুদ খাবো না আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দু হাত দেখতে চাই হাতগুলো উঁচু করে রাখুন আল্লাহকে দেখান আল্লাহকে দেখান আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো আরো চিল্লায় বলেন আমিন আয় আল্লাহ তাআলা তোমার হাজার হাজার বান্দার হাত তুলে তোমার দিকে উঁচু করে ধরেছে তুমি তোমার নজর দিয়ে দেখো তোমার রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করে দাও জোরে বলেন আমিন হাত নামান আমার বন্ধুগণ আজকে সমাজের লোকেরা যদি সুদের ব্যবসা ছেড়ে দেয় অনেক ক্ষেত্রে গরিবেরা অসহায় হয়ে আপনার কাছে হাত বাড়ায় ঠিক কিনা জোরে বলেন তখন বলে টাকা নাই যদি বলে সুদ দেন তখন টাকার কোনো অভাব নাই ঠিক কিনা জোরে বলেন কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন বান্দাকে সামান্য পরিমাণ টাকা ধার দেয় একটা টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে 10 টাকার সওয়াব হয় আর কোন অসহায় গরিবকে এক টাকা ধার দিলে 18 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয় গরিবকে সাহায্য করেন অসহায় ব্যক্তির সাহায্য করেন ফায়দা হবে যদি টাকা পয়সা আল্লাহ দিয়ে থাকে সাহায্য করেন কেন আপনি এই গরিবের রক্ত চুষে চুষে খাচ্ছেন আপনি কেন এই গরিবের অসহায়ত্বের আপনি সুযোগ নিচ্ছেন কেন যদি আপনার সামর্থ্য থাকে হেল্প করেন আর যদি ভয় থাকে সে দিতে পারবে না তাহলে আল্লাহর হস্তে খুশি মনে তাকে এমনিতে কিছু টাকা দিয়ে দেন জোরে বলেন ঠিক কি না আপনি দিন আল্লাহর হস্তে দান করুন কলিজারের বড় বানান আল্লাহর রাহি দিলে আল্লাহ পাক কমান না আল্লাহ কি কমায় দেয় নাকি একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনী যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দুই মেয়ের জামাই জুরে কোন সুবহানাল্লাহ এক মেয়ের ইন্তেকালের পরে নবীজির আরেকটা মেয়ে তিনি বিবাহ করেছেন সেই মেয়েও ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো সেটাও আমি উসমানের কাছে বিয়ে দিতাম উসমানের টাকা পয়সা বেশি ছিল এইজন্য নাকি না না টাকার ধনী হযরত উসমান শুধু ছিলেন না অন্তরের ধনী তিনি ছিলেন সুবহানাল্লাহ আজকে তো সমাজের অধিকাংশ মানুষের মধ্যে ধন আছে দৌলত আছে কিন্তু মনটা ভিক্ষুকের চাইতেও গরিব জোরে বলেন ঠিক কি না রাস্তাঘাটে ভিক্ষুক এসে হাত বাড়াইছে ভাই আমারে 5টা টাকা দেন 2টা টাকা দেন গাড়িওয়ালা কয় মাফ চাও ঠিক কি না জোরে বলেন পাঁচটা বাড়ির মালিক কয় মাফ চাও দোকানে আসছে দৈনিক 1 লক্ষ টাকা বিক্রি ভিক্ষুক এসে হাত বাড়াইছে কয় মাফ চাও কার কাছে মাফ চাচ্ছে কেন মাফ চাচ্ছে নিজেও জানেন না জোরে কোন ঠিক কি না এটা কি অভাব না স্বভাব চিল্লাবে অভাব না স্বভাব স্বভাব খারাপ হয়ে গেছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের পৃষ্ঠাগুলো দিয়া দিয়া আয়াতগুলো হরফগুলো আলাদা আলাদা করে খুলে খুলে বয়ান দিয়েছেন কোনটা হেদায়েতের পথ কোনটা বাতিলের পথ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিব যখন তোমার কাছে হাত বাড়ায় দিল খালি হাতে ফিরিয়ে দিবা না সুবহানাল্লাহ খালি হাতে ফিরিয়ে দিও না কারণ যেই লোকটা আজকে তোমার কাছে হাত বাড়িয়েছে এমন তো হতে পারত এই হাতটা তোমার হতো চিল্লা বলে না ঠিক কি না ঢাকাতে কয়েকদিন আগেও এক মার্কেটে আগুন লেগেছে ঠিক কি না যেদিন আগুন লেগেছে পরের দিন ব্যবসায়ীরা রাস্তায় বসে গেছে কোটি কোটি টাকা আগুনে জ্বলে বর্ষীভূত হয়ে ছাই হয়ে গেছে সম্পদ আজকে আছে কালকে তো নাও থাকতে পারে টাকা আজকে আছে টাকার গরিমা করবেন না এই টাকা আপনার কপালে নাও থাকতে পারে জোরে বলেন ঠিক কি না টাকার অহংকারে আজকে আপনি যার দিকে আঙ্গুলটা উঁচা করেছেন আপনি একজন ব্যক্তির দিকে একটা নখ তাক করেছেন নিজের দিকে 4টা নখ ব্যাক হয়েছে জোরে বলেন ঠিক কি না আজকে আপনার অস্ত্র আছে বলে অস্ত্রেই বড়াই দেখাবেন না অস্ত্রের বড়াই আপনি দেখাবেন না
আপনি যদি কাউকে অস্ত্রে বরায় দেখান অস্ত্র দিয়ে কাউকে অন্যায়ভাবে হত্যা করেন আপনাকে অস্ত্র করে অস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য হাজার অস্ত্র আল্লাহর কাছে জমা আছে চিল্লা বলেন ঠিক কি না গরীব মানুষ অসহায় মানুষ আপনার কাছে হাত বাড়িয়েছে খবরদার গরীবকে অবহেলা করবেন না গরীবকে অবহেলা করবেন না দারিদ্রতা আল্লাহর নবীর পছন্দের আমল ছিল সুবহানাল্লাহ বলছে কল আমার বন্ধুগণ গরীব মানুষ যদি আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় আল্লাহ রাসূল বলেছেন বিনা সংকোচে দান করে দিও যদি সাহায্য করার সুযোগ থাকে হাতটাকে ফিরিয়ে দিও না কারণ যেই টাকাটা গরীবের হাতে তুমি উঠায়া দিচ্ছ ওটা তোমার নষ্ট হয়ে যায় নাই খরচ হয়ে যায় নাই ওই টাকাটা তোমার পরকালের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলেন একজন পথিক একজন মুসাফির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন দূরের মুসাফির আমার একটা বাহনের দরকার প্রতিমদিনে আমার বাহনটা মারা গেছে আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য একটা বাহন আমার দরকার সওয়ারির দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের চুলায় তো আগুন জ্বলে না হাদিয়া কখনো নিজের কাছে আসলে সেটা নিজের কাছে রাখেন না সাহাবীদের মধ্যে বণ্টন করে দেন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কেমনে সাহায্য করবেন তিনি তারে বললেন মুসাফির আমার কাছে টাকা নাই তবে আমি একজনের নাম বলে দেই তার কাছে গিয়ে বাহন চাও সে তোমারে দিয়ে দিবে সে আমারই মেয়ের জামাই তার নাম হলো হযরত উসমান রাতের বেলায় ইশারের নামাজ আদায় করে মুসাফিরটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে বাহন চাওয়ার জন্য গিয়ে ঘরের বাহির থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন হযরত উসমান তার স্ত্রীকে বলতেছে স্ত্রী ওই যে কূপের মধ্যে সলতাটা বেশি হওয়ার কারণে আগুন বেশি জ্বলতেছে তেল বেশি খরচ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সলতার আগুন কমাও আমার বন্ধুগণ সলতা একটু বেশি হওয়ার কারণে তেল একটু বেশি খরচ হচ্ছে এই জন্য যে বুড়ে শাসাতে পারে তার কাছে কি আর উঠ চাওয়া যায় জোরে বলেন বাহন চাওয়া যায় তার কাছে তিনি মনে মনে ভাবলেন আল্লাহর নবী কেমন মানুষের কাছে আমারে পাঠিয়ে দিল আমি তার কাছে কেমনে বাহন চাই বউরে সামান্য পরিমাণ তেলের জন্য ধমক দেয় আমার কিন্তু মুঠেও দিব না জীবনে কৃপণ মানুষ দেখছি এত কৃপণ মানুষ আমার জন্মে দেখি নাই ব্যাক করে চলে আসছে হুজুরের কাছে গিয়ে বলছে হে আল্লাহর রাসূল আপনি এই রকম একটা চাচা ছুলা মানুষের কাছে পাঠাইছেন আমারে তো কেন আমি গিয়া দেখি বউরে ধমকাচ্ছে সলতা একটু বেশি আগুন বেশি খরচ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তুমি কি তার কাছে চেয়েছিলে বলে না চাই নাই তো যে তার যে পরিস্থিতি মুভমেন্ট দেখে চাওয়ার সাহস পাই নাই যে মান সম্মান নিয়ে আগেই ভাগি আল্লাহর হাবিব বলছেন না তুমি তার কাছে গিয়ে চাও আমার বন্ধুগণ তিনি আর রাতের বেলা গেলেন না পরের দিন দিনের বেলায় বাড়িতে হাজির হয়ে গিয়ে তাকে গিয়ে বলছেন আমি একজন মুসাফির প্রতিমদিনে আমার বাহনটা মরে গেছে নবীজির কাছে হাত বাড়িয়েছিলাম আল্লাহর হাবিব তোমার কাছে পাঠিয়েছে আমাকে একটা বাহন দিয়ে দাও হযরত উসমান গনিজিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ও মুসাফির ওই যে বিরাট বড় উটের খামার দেখতে পাচ্ছ আর চাটিয়াল ময়দান দেখতে পাচ্ছ মরু প্রান্ত দেখতে পাচ্ছ ওখানে শত শত বেড়া বুকরি দুমার উট আছে ঘোড়া আছে তোমার যেটা পছন্দ হয় ওই বাহনটা নিয়ে তুমি চলে যাও গতকালের আচরণের সাথে কি মিল আছে চিল্লায় বলেন না মিল আছে তিনি আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ নীরব থেকে বলছেন ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলবো জি বলেন আপনার গত রাত্রের আচরণ আর আজকের দিনের ব্যবহারটা এক হইল না সুবহানাল্লাহ তিনি বলছেন কোন আচরণ যে আমি কিন্তু আপনার কাছে আজকে সেকেন্ড টাইম আসছি প্রথমবারে আসি নাই গতকালকেও আসছিলাম রাত ঘরের বাহির থেকে দৌড় দিছি
তো কেন দম দিলা তুই আমি এসে দেখি আপনি আপনার বউরে ধমকাচ্ছেন তেল একটু বেশি করে চুচ্ছে এই জন্য কালকে বউকে শাসালেন সামান্য পরিমাণ তেলের জন্য আজকে আপনি উট দিয়ে দিচ্ছেন বেড়া দিয়ে দিচ্ছেন দুম্বা দিয়ে দিচ্ছেন মন খুশি মতো নেব আপনি যেতেও চাচ্ছেন না ঘটনা কি এই দুই আচরণ তো মিল হলো না হযরত উসমান বলছেন আল্লাহ বান্দা শোনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে জায়গা করে দিবেন তার মধ্যে এমন ব্যক্তি হলো এক শ্রেণী রজুলুন তাসাদ্দাক বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমানুহু মা তুনফিকু ইয়ামিনুহু সেই দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন যেই দানবীর ডান হাতে যা খরচ করে তা বাম হাত টের পায় না চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তো যেটা আমি তোমাকে দিলাম সেটা তো আমার অ্যাকাউন্টে জমা হয়েছে ওর জন্য তো আমার হিসাব হবে না ওটা তো আমি আল্লাহর কাছে কিয়ামতে পাবো কিন্তু গত রাতে যেটা আমার খরচ হয়ে যাচ্ছিল সেটা তো আমার সাংসারিক কাজে ব্যয় হচ্ছিল দুনিয়াতে যতটুকুন খরচ করা দরকার অতটুকুন যেহেতু হিসাব হবে কিয়ামতের ময়দানে এই জন্য হিসাবটাকে হালকা করার জন্য সলতা কমিয়ে আগুন কমিয়ে তেল কম খরচ করতে বলেছি আরো আস্তে বলেন সুবহানাল্লাহ মন বড় করেন মন মনটা বড় বানাতে হবে আল্লাহর রাস্তায় গরিব মানুষের কথাই বলতেছিলাম গরিব যখন আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে ছেলের পরীক্ষার ফি দিতে পারছে না মেয়ের বিবাহ দিতে পারছে না অসুস্থ রোগী হসপিটাল নিয়ে যাবে আপনার কাছে হাত বাড়াইছে টাকা দেন আপনি বললেন না টাকা টুকা নাই যখন জোর বলেছে ভাই আমাকে 10,000 টাকা সুদ দেন তখন টাকার কোনো অভাব নাই চিল্লা বলেন ঠিক কি না এটাই হচ্ছে মুসলমানের চরিত্র ও মুসলমান ভাইরা আমার এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের মধ্যে কি বলেন ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ যার কানে আমার এই সুদের কঠিন বয়ান যার কানের মধ্যে চলে আসলো ফান্তাহা ওই দিন থেকে সে সুদ খাওয়া বন্ধ করে দিল ফান্তাহা ফালাহু মা সালাফ মূলধনটা সে পেয়ে যাবে আসল টাকাটা পেয়ে যাবে সুদটা সে ছেড়ে দিবে ও আমরুহু ইলাল্লাহ বিষয়টা আমি আল্লাহর দিকে চলে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের দিকে তাকাবো ইখলাসের সাথে যদি বান্দা তওবা করে থাকে অবশ্যই তার জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিব কিন্তু ওমান আদা এত কঠিন বয়ান শোনার পরেও কান দিয়ে ঢুকেছে হারাম সুদ হালাল না হারাম সবাই জুড়ে বলে এই কঠিন বয়ানটা কানে যাওয়ার পরেও মান আদা আবার যে পুনরাবৃত্তি করেছে সুদের ফাউলাইকা আসহাবুন নার এরা হলো জাহান্নামী এরা কি জুড়ে বলেন উলাইকা আসহাবুন নার এরা জাহান্নামী হুম ফিহা খালিদুন চিরদিন এরা জাহান্নামে থাকবে ও বন্ধুগণ আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই জান্নাতি হতে চান কারা কারা আলহামদুলিল্লাহ হাতগুলো আল্লাহকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন এখন আল্লাহ বলেছেন সুদখোর জান্নাতে যাবে না তাহলে সুদ আমরা খাবো না ছাড়বো কবে থেকে জোরে চিল্লায় বলেন কবে থেকে এই মুহূর্ত থেকে রাজি আছেন আল্লাহ কবুল করেন হাত নামান হাত নামান সুদের বয়ান অনেক সময় ইমাম সাহেবরা প্রাণ খুলে করতে পারেন না প্রতিবন্ধকতা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য আমরা খোলামেলা কথা বলে নিলাম আল্লাহ পাক যেন ওই হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরেকটা দোয়া কেমনে কবুল হবে আমলের মধ্যে তো শিরিক ঢুকে গেছে শিরিক ঠিক কি না বিশ্বাসের মধ্যে ভেজাল ঢুকছে ভেজাল যেই বিশ্বাস করা দরকার ছিল আল্লাহর উপরে সেই বিশ্বাস চলে গেছে বিভিন্ন কবরের উপরে
যেই জিনিসটা চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে সেই জিনিসটা আল্লাহর কাছে না চাইয়া সেই জিনিসটা চাচ্ছি আমরা দয়াল বাবার কাছে নাউজুবিল্লাহ বলে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ দয়াল বাবার কাছে মানুষ চাচ্ছে হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছে আমি কি ভুল বললাম নাকি আমার বন্ধুগণ আপনি ভালো করে খেয়াল করে শুনবেন ওই সমস্ত ভণ্ড তরিকার লোকেরা যখন বয়ানের মধ্যে বসে আল্লাহর কথা বলতে চায় না নবীজির প্রশংসাও করে না খালি বাবার প্রশংসা করে বাবা এই করছে সেই করছে জোরে কোন ঠিক কিনা তার উদ্দেশ্য বড় খারাপ উদ্দেশ্য খারাপ হলো বাবার ফজিলত বেশি বেশি বললে আপনি খালি বাবার মাজারে যাবেন আর উরসে গিয়ে টাকা দিবেন ওর পকেট ভারী হবে জোরে কোন ঠিক কিনা এই জন্য আসল কথা বলতে চায় না আসল কথা বললে ব্যবসায় লস হয়ে যাবে আমার বন্ধুদেরকে আজ জানাই দিতে চাই অবশ্যই মুসলমানদের বিশ্বাস রাখতে হবে একমাত্র কার উপরে আর জোরে বলেন না কার উপরে আজকে মুসলমানের কপাল পুড়ে গেছে ইবলিস শয়তান মুসলমানদের স্পষ্ট দুশ্মন শয়তানকে আল্লাহ পাক জান্নাত থেকে যখন বের করে দিয়েছে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে রব্বুল আলামিন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুদিয়ান্নাহুম আজমাইন আল্লাহ তাআলা তুমি জান্নাতের মধ্যে আমারে থাকতে দিলা না এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম আমি তোমারে জানাই দিলাম তোমার ইজ্জতের কসম কার ইজ্জতের কসম কে বলতেছে এটা শয়তান আল্লাহর কসম দেয় ক্বাল ফাবি ইজ্জাতিক আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইছি ওই আদম সবগুলাকে আমি বিভ্রান্ত করে ছাড়বো এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো এরপরে শয়তান নিজে আবার বলে ইল্লা ইবাদাকাল মুখলাসিন আল্লাহ তবে তোমার কিছু মুখলিস বান্দা আছে ওগুলার সাথে আমি পারবো না সুবহানাল্লাহ তোমার কিছু মুখলিস বান্দা আছে ওদের সাথে তাল বাহানা করে আমি পারবো না নবীর একজন সাহাবী নাম হচ্ছে তার হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে কোন একটা দিন তিনি মিস করেন না তাহাজ্জুদের নামাজ আদায় করেন একদিন শয়তান তাহাজ্জুদের সময় হাত পা চিপাইয়া এমন ঘুম পাড়াইছে তারে মোটেও জাগে না উনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই এই আফসোসে ফজরের নামাজের পর থেকে যে কান্না শুরু করছে সারা দিন আল্লাহর কাছে কাঁদছে সুবহানাল্লাহ সারাটা দিন কাঁদছে পরের দিন তাহাজ্জুদের সময় ইবলিস শয়তানে গুতায়া উঠাই দিছে উনি খুব আশ্চর্য হয়ে গেছে যে ভাই আপনি কি এত নেককার মানুষ বুজুর্গ মানুষ আপনি আমার তাহাজ্জুদে জাগাইলেন আমি বুজুর্গ না আমি শয়তান কই শয়তান কি তাহাজ্জুদে মানুষ জাগায় নাকি ওই বলে জাগায় ঠেলাই পড়লে জাগায় আর কি আমি তোমারে জাগাইছি তুমি মনে করছো আমি তোমার বন্ধু আমি তোমার বন্ধু না আমি তোর দুশমন তা জাগাইলা কেন তাহাজ্জুদের সময় কই গতকাল তোমারে ঘুম পাড়াইছিলাম আমি তুমি সারা দিন যেই কান্না কাটি করছো আল্লাহর কাছে সারা দিনের কান্নার কারণে 70 হাজার বছর তাহাজ্জুদের সওয়াব আমলনামায় জড়ো হয়ে গেছে আমি শয়তান চিন্তা করলাম সারছে দৈনিক করে ডাক দিব আমি একদিন ঘুম পাড়াইয়া 70 বছরের সওয়াব ঢুকাইছি আর সম্ভব না দৈনিক তোমারে ডাক দিব তুমি আল্লাহর কাছে আর কান্না কাটি করতে পারবা না কত বড় দুশমন শয়তান ইন্না শাইতান আলাকুম আদুউ মুবিন আল্লাহ পাক বলেন শয়তান তোমাদের স্পষ্ট দুশমন শয়তান মানুষের রগ রেশার ভিতর দিয়ে চলছে মানুষকে বিভ্রান্ত করছে চ্যালেঞ্জ করলো কার সাথে তো শয়তান আমাদের দুশমন শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে আসছে আসার পরে শয়তান খুব চেষ্টা করতেছে দুনিয়ার এই আদম সন্তানকে জাহান্নামে নিবে কেমনে রাস্তা পায় না আদম সন্তানে জাহান্নামে নেওয়ার রাস্তা মোটেও পায় না এভাবে আদম আলাইহিস সালামের জামানা চলে যাচ্ছে সব আল্লাহর বন্দী করে কার করে সবাই জোরে বলে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই স্মরণ করে শয়তান বড় চিন্তিত হয়ে পড়ল আদম সন্তানকে যদি জাহান্নামে নিতে হয়
তাহলে আদম সন্তানের আমলের মধ্যে শিরিক ঢুকাইতে হবে কি ঢুকাইতে হবে শিরিক ঢুকাইতে হবে শিরিকটা কেমনে ঢুকাবো শয়তানের কাছে বুদ্ধি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কোরআনের শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ইতিহাস লিখে দিয়েছেন সূরা নূহের মধ্যে জোরে কান সুবহানাল্লাহ শয়তান তখন মানুষদেরকে জাহান্নামী বানায় দেওয়ার জন্য একটা পলিসি অবলম্বন করলো শয়তান মানুষের কানে কানে গিয়া বলল ও এলাকার লোকেরা তোমাদের এলাকার মধ্যে ওয়াদান সুয়ান ইয়াগুস ইয়াউক ও নাসরা এই যে পাঁচজন মানুষ আল্লাহ পাকের খুব মাহবুব পেয়ারা বান্দা ছিল কিনা জোরে বল এলাকার লোকেরা বলে আপনি তো ঠিক কথাই বলছেন তারা খুব ভালো মানুষ ছিল শয়তান তাদেরকে বুদ্ধি দিল যেই ভালো মানুষগুলো আল্লাহ পাকের এত পেয়ারা ছিল তাদের নামটা কি তোমরা স্মরণ রাখতে চাও না বলে অবশ্যই চাই ঠিক কি না মনে করেন 1971 এ আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে কিংবা দেশের জন্য অবদান রেখেছে এখন কেউ যদি আপনারে বলে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ত্যাগ দিয়ে দেশ স্বাধীন করলো তাদের নামটা মনে রাখার দরকার না তখন আপনি কি বলবেন যে না না আমি ভুলে যেতে চাই নাকি না না তখন আপনি বলবেন অবশ্যই আমি দেশকে ভালোবাসি দেশের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যারা ত্যাগ করেছে তাদেরকে আমরা স্মরণ রাখার দরকার আছে শয়তান তাদেরকে বলো তাহলে একটা কাজ করো এই কাজটা কি ওরা তো দুনিয়া থেকে চলে গেছে মরে গেছে তোমরা কি তাদেরকে ভুলে যাবে বলরা ভুলবো না এমন একটা শিক্ষা তোমাদেরকে বুদ্ধি দিয়া দেই শয়তান হলো বুদ্ধিজীবী শয়তান কি বুদ্ধিজীবী তাহলে একটা তোমরা কাজ করো যেই মানুষগুলো ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে ওই ভালো মানুষগুলোর কিছু দামি বানাও মূর্তি বানাও ভাস্কর্য বানাও তাহলে তোমরা তোমাদের আমলের মধ্যে আরো স্পৃহা পাবে আমলের মধ্যে আরো স্বাদ পাবে তাদের চেহারা দেখলে তোমাদের আমলের জজবা বেড়ে যাবে এলাকার মানুষ মনে মনে ভাবলো বুদ্ধিটা কিন্তু খারাপ না ভালো মানুষের চেহারা দেখলে তো মনটা ভালো থাকে জোরে কোন ঠিক কিনা শয়তান বুদ্ধি দিয়া ওয়াদ্দাদ সুয়াদ ইয়াগুস ইয়াউক নাসরা এই পাঁচজন ভালো মানুষের পাঁচটা ভাস্কর্য বানাই দিল সর্বপ্রথম কয়টা আরো চিল্লায় বলেন কয়টা সর্বপ্রথম পাঁচটা মূর্তি এই জমিনের মধ্যে শয়তান সর্বপ্রথম দাঁড় করায় বহুত বড় মাস্টার প্ল্যান করে ভবিষ্যৎ পরিকল্পনা করে এবং সেই সময়ের লোকেরা ওই সমস্ত নেককার বান্দাদেরকে দেখে আমলের প্রতি জজবা তাদের আসতো আল্লাহর মহব্বত বাড়ত কিন্তু এইরকম করে বছরের পর বছর চলে গেছে যারা তাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো তারা যখন মরে গেছে তাদের সন্তান যখন দুনিয়াতে এসেছে শয়তান তাদের কাদের উপর ভর দিয়ে বলছে ওই যে বড় বড় দামি দেখা যায় ভাস্কর্য দেখা যায় তোমাদের বাপ দাদাদেরকে তোমরা কি কখনো এগুলোর সামনে দাঁড়াতে দেখো নাই তারা বলতো অবশ্যই দেখেছি কি বলতো অবশ্যই বাপ দাদাদেরকে এগুলোর সামনে দাঁড়াইতে দেখেছি কিন্তু কেন যে তারা দাঁড়িয়েছে সে আসল কথা শয়তানে বলে না শয়তান বলল দেখছো তোমাদের বাপ দাদারা তো এদের বন্দী করত এদেরকে সেজদা দিত তোমরা কি বাপ দাদারকে সম্মান করো না কি বলেন আপনাকে যদি বলে কি গো তুমি বাপের সম্মান করো না যে ছেলে গাঁজা খায় সেও বলবে আমার চাইতে আমার বাবারে কেউ সম্মান করো না জোরে বলে না ঠিক কি না ওর মাথার তার ঠিক থাক আর না থাক বাপরে সম্মান করো আরে বলো বাবারে সম্মান করবো না খালুরে সম্মান করবো না অবশ্যই বাবারে সম্মান করি শয়তান বুদ্ধি দিল বাপ দাদাকে সম্মান যদি করেই থাকো তাহলে এই যে ওয়াদ্দান সুআ ইয়াগুস ইয়াউক নাসরা এই যে পাঁচটা দামি দেখতেছো ভাস্কর্য এগুলার পূজা করো তোমার বাপ দাদার এগুলার পূজা করো এই তো পৃথিবীতে শুরু হয়ে গেল মূর্তি পূজা কি শুরু হয়ে গেল চিল্লায় বলে কি পূজা শুরু হয়ে গেল মূর্তি পূজা শিরিক শুরু হয়ে গেল পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগের কথা আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগের এই মাসখানের সময়টা পৃথিবীতে সর্বপ্রথম ওয়াদ্দান সুআন ইয়াগুস ইয়াউক নাসরা এই পাঁচটা মূর্তি পৃথিবীতে সর্বপ্রথম কে বানাইছিল জোরে বলেন চিৎকার দিয়ে বলেন না কার বুদ্ধিতে হয়েছিল মূর্তি শয়তানের বুদ্ধিতে এবার শুনুন শয়তানের বুদ্ধিতে যখন মূর্তি বানানো হয়ে গেল কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এত সুন্দর করে মানুষকে ইতিহাস জানিয়ে দিয়েছেন মানুষ আজকে কুরআন না বুঝার কারণে মুসলমানদের সমাজের মধ্যে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে শয়তান মানুষকে কুবুদ্ধি দিয়ে যেমন ভাস্করজের নামে শিরিক সৃষ্টি করেছিল আজকে মুসলমানদের সমাজের মধ্যে ভাস্করজের নামে শিরিক শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না দেখেন কোরআনে কারীমের আয়াত শুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দেব রাব্বুল আলামিন এই যে মানুষগুলোকে আমি দাওয়াত দিলাম 950 বছর কোনো फायदा হলো না বরং তারা ওয়া মাকারু মাকারান কুব্বারা এরা মারাত্মক চক্রান্ত করেছে ওয়া ক্বালু এদের বুদ্ধিজীবীরা এদেরকে বুদ্ধি দিয়ে বলছে লা তাদারুন্না ওয়াদান ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়ায়ুকা ওয়া নাসরা এই পাঁচটা দেবদেবীকে তোমরা মুটেও ছেড়ে দিও না নাউজুবিল্লাহ দেবদেবী বানাই দিল ওই প্রথম বানাই ছিল ভাস্কর্য ভালো উদ্দেশ্য নিয়ে দাঁড় করাইলো এরপর এটার পূজা শুরু হয়ে গেল এইভাবে পৃথিবীতে মূর্তি পূজার শুরু হয়েছিল আজকে বড় উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে মুসলমান বাংলাদেশ 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কিছু কিছু বুদ্ধিজীবীরা হাজার বছর আগে সেই শয়তানের বুদ্ধিমত বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের ভাস্কর্যের নামে মূর্তি পূজা স্থাপন করতেছে চিল্লা বলেন ঠিক কি না বড় দুঃখের সাথে বলতে হয় সুপ্রিম কোর্টের সামনে নতুন করে রিসেন্টলি একটা মূর্তি স্থাপন করা হয়েছে গ্রিস দেবীর মূর্তি মুসলমানদের দেশে সর্বোচ্চ আদালতের সামনে যদি দেবীর মূর্তি স্থাপন করা হয় তার এক হাতে তরবারি আরেক হাতে রয়েছে দাড়িপাল্লা এই দৃশ্য একটা দেবীর অবস্থা এবং সেই দেবীর অবস্থা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সামনে আমি বলি ও মুসলমান ভাইরা মুসলমানদের দেশে আদালতের সামনে মূর্তি থাকতে পারে জবাব দিবেন দল মত নির্বিশেষে মুসলমানের মতো জবাব দিবেন এই শিরিকি এবং কুফুরি কোরআন এবং সুন্নাহ বিরোধী খোদাদ্রোহী খোদাদ্রোহী আইনকে সৃষ্টি করে অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে তার প্রতি আমরা ঘৃণা জানাই তুচ্ছতা তাচ্ছিল্য করি এবং যার বুদ্ধিতে করা হয়েছে তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করি হাজার বার আমার বন্ধুগণ আজকে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য বাতিল শয়তানেরা হাজারো ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে জোরে কোন ঠিক কিনা ষড়যন্ত্রের জাল বুনতেছে কুরে কুরে আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে গতকাল আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা জেলার মুরাদনগর থানায় প্রোগ্রাম করে রাতের বেলায় ঢাকায় ব্যাক না করে রয়ে গেলাম প্রোগ্রামের জন্য দিনের বেলায় সামান্য পরিমাণ সুযোগ হয়েছিল কুমিল্লার জাদুঘরে যাওয়া জীবনে যাই নাই কোনোদিন চিন্তা করলাম এত বড় ফজিলতের জায়গা সবাই যায় একটু ঘুরে আসি গিয়া সবাই যেহেতু যায় দেখি না এর মধ্যে আছে দেখি কোন জাদু আছে জাদুটা তো আমাদের জানা দরকার জোরে কোন ঠিক কিনা গেলাম জাদুঘরের ভিতরে গেটম্যান যিনি ছিল সালাম কালাম দিয়ে ঢুকাইলো মনে করলাম ভিতরে কত কিছু যে দেখবো আজকে আর কত কিছু যে শিখবো যা শিখা শিখলাম যা দেখা দেখলাম জীবনে শিক্ষা হয়ে গেছে বিশাল শিক্ষা গিয়ে দেখি জামা কাপড় সারা খালি মুক্তি আর মুক্তি জোরে কোন না ঠিক কি না এখানে কি আছে চিল্লা বলে শুধু মুক্তি আর মুক্তি সর্বশেষ যেটা আমার কাছে বেশি ঘৃণার মতো মনে হয়েছে ঘৃণিত মনে হয়েছে যৌন সম্ভোগের দৃশ্য মুক্তি এই নাপাক ছবি নিকৃষ্ট ছবি ওগুলো তৎকালীন যুগে লম্পট রাজা বাচ্চারা দেয়ালের মধ্যে অঙ্কিত করে রাখত যারা নারী এবং নারী বিলাসী ছিল ঠিক কি না ওই নারী বিলাসী মহিলাদের সতীত্বের জপ ওই সমস্ত নিকৃষ্ট জানোয়ারেরা
যেই ছবি দেয়ালে অঙ্কিত করে রাখতো আমার তো বুঝে আসে না প্রত্নতাত্ত্বিকের গবেষকরা এটা মানুষের কোন নিদর্শন দেখাবার জন্য এত এত নিকৃষ্ট একটা নেকার ছবি এই জাদুঘরের মধ্যে লটকায় রেখেছে আমার বুঝে আসে না এখানে ছেলেরা যাচ্ছে মেয়েরা যাচ্ছে গার্ডিয়ানরা ছোট ছোট বাচ্চা নিয়ে জাদুঘরের মধ্যে ঢুকতেছে মায়ের সামনে বাবার সামনে উঠতি বয়সের একটা মেয়ের চোখের সামনে যখন এগুলো পড়ে তখন তো লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাওয়ার কথা যখন ঠিক কিনা এটার নাম কোন শিক্ষা এটার নাম জাদুঘরে কোন শিক্ষা দেওয়া হচ্ছে আমি তো বলি এখান থেকে মুসলমানের চরিত্রকে ধ্বংস শিখানো হচ্ছে চিল্লায় বলেন ঠিক কিনা এরা ফ্রি সেক্সের দিকে মানুষকে ধাবিত করা হচ্ছে অতএব আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই সরকারের কাছে দাবি জানাই প্রত্যেকটা জাদুঘরের মধ্যে অন্যায় মূর্তির ছবিগুলো মুসলমানের দেশ থেকে অপসারণ করতে হবে কারণ এগুলোর মাধ্যমে কোনো ফায়দা হচ্ছে না মুসলমানদের ঈমান ধ্বংস ছাড়া আমার সাথে একমত আছেন কারা কারা দুহাত দেখতে এখান থেকে কি শেখানো হচ্ছে ছেলেরা মেয়েরা এখান থেকে কি শিখবে আমাকে বলে এখান থেকে শিখার কিছু আছে চিল্লায় বলে শিখার কিছু আছে বরং চরিত্রকে ধ্বংস করার শিকার আছে লজ্জাকে শেষ করে দেওয়ার শিক্ষা আছে যারা সেখানে রেখেছেন আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি যেখান থেকে এই নোংরা ছবিগুলো অপসারণ করুন তা না হলে আল্লাহর গজবের অপেক্ষায় থাকুন দেশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে কদিন পর পরে এত ঘন ঘন ভূমিকম্প আমরা আমাদের ছোটবেলায় দেখিনি কিন্তু এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে গত মঙ্গলবারে ভূমিকম্প হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা এর পেছনে কারণ হচ্ছে একটা দেশের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে দেশের মধ্যে জিনা বেড়ে যাচ্ছে বিভিন্ন শহরের মধ্যে আবাসিক হোটেলের নামে যেই ব্যবসা শুরু হয়ে গেছে বাংলাদেশে আবাসিক হোটেলগুলার মধ্যে অধিকাংশ হোটেলগুলার মধ্যে পতিতাবৃত্তি ছাড়া কিছু হয় না জোরে বলেন ঠিক কি না আবাসিক হোটেলগুলার মধ্যে হচ্ছে না নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এলাকার কাউন্সিলর আপনি এলাকার চেয়ারম্যান আপনি এলাকার মেম্বার আপনি এলাকার এমপি আপনি এলাকার মন্ত্রী এই দায়িত্ব আপনার হাতে আপনি সেগুলোর ব্যবস্থা নিন আপনারা যদি এই সমস্ত হোটেল ব্যবসায়ী প্রতিদার তার কাছ থেকে টাকা গ্রহণ করে সেই টাকা দিয়ে ঘর চালান সংসার চালান আপনার গাড়ির ফুয়েল চালান আল্লাহর কসম আপনি যত বড় মন্ত্রী বাহাদুর হন না কেন আপনার সন্তান হবে সন্ত্রাস আপনার সন্তান হবে চাঁদাবাজ আপনার সন্তান হবে ডাকাত আপনার সন্তান হবে খুনি আপনার সন্তান হবে মস্তান জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য হোটেল ব্যবসার নামে বাংলাদেশে যে নোংরামি শুরু হয়েছে ওই নোংরামির কারণে জমিন কাঁপা শুরু হয়ে গেছে জুড়ে বলেন ঠিক কিনা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি আমরা মুসলমানরা প্রাধান্য দিয়ে দিতে পারতাম আল্লাহর কসম আল্লাহ পাক আসমানি জমিনের সব গজব জমিন থেকে উঠায়া নিতেন আমার বন্ধুগণ কিন্তু আমরা কোরআনের দিকে আসতে চাই না ইসলামের দিকে আসতে চাই না আমরা শুধু মনে করি ইসলামী কালচার গ্রহণ করলে মানুষ সেকেলে হয়ে যায় মানুষ ধর্মান্ধ হয়ে যায় মানুষ নাকি দেড় হাজার বছর আগে অন্ধকার যুগে চলে যাবে আমি বলি ওই পশ্চিমা বিশ্বের কালচারদেরকে দেখে ফলো করে মহিলাদেরকে হাফ প্যান্ট পরিয়ে জিন্স প্যান্ট পরিয়ে মহিলাদেরকে গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বের করে নারী স্বাধীনতার নামে নারীর সম্ভ্রম রক্ষা করা সম্ভব হবে না আজকে যারা অধিকারের নামে রাস্তায় নেমে যে সমস্ত মহিলারা চিৎকার করে আর নিজেকে স্বাধীন বলে রাস্তায় বের করে দিয়েছে সুলা কলার যেমন কোনো মূল্য থাকে না ওই মহিলার কোনো মূল্য নাই জোরে বলেন ঠিক কি না যে জিনিস সহজে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় তার দাম আছে নাকি কলাটা খুললেন ওর মধ্যে মাছি আসে ডিজিটাল মাছি জোরে কান ঠিক কি না ছোট ছোট মাছি কিন্তু সুযোগ পায় না বসার জন্য বড় বড় মাছিগুলো আছে না ওগুলো আগে আসে পেছনে যা আমরা একটু বসে লই এখানে আমরা ভিআইপি মাছি একদম সরাসরি টয়লেট থেকে আগত সিলিকন ঠিক কিনা কলা শুলেছেন
কলা সুলে দিবেন ছোট ছোট ভাতের উপর যে মাছিটা বসে বসার কি সুযোগ পায় নাকি আগেই ঘোষণা দেয় বড় বড় মাছ এই সাইড ল পেছনে যা আমরা ভিআইপি রে আসছি দেখিস দেখিস না আমরা ভিআইপি রে সরাসরি কুমিল্লার ডাকবিন থেকে আসছি সাইড জরেকান ঠিক কি না অনুরূপ ভাবে বেপর্দা মহিলারা মাথার মধ্যে চুল এলোমেলো করে রাস্তায় যখন চলে তাদের উপরে এক শ্রেণীর মশা মাছির ভর করে সেগুলো ছোটখাটো মাছি না সমাজের বড় বড় লম্পট মার্কা মাছিগুলো ভর করে আমার মা বোনেরা এই জন্য আমি আপনার সম্মানের কথা বলতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমার নবী বলেছেন আমাকে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন দুনিয়ায় থেকে কিছুই দেখলাম না আমার রসূলকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম দেখিয়ে নিয়েছেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এমন নবী আমরা পেয়েছি আজকে সমাজের মধ্যে বহুত মুসলমান আছে আমার নবীর চিনল না কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী আমার রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আকাশের মেঘমালা হুজুরের জন্য ছায়া হয়ে যায় আমার রসুল যখন কোন মরা গাছের নিচে বসে বিশ্রাম নাই হুজুরের সম্মানার্থে মরা গাছ জিন্দা হয়ে যায় আমার রসুল যখন দুর্বল উটের মধ্যে টাচ করে দেয় হুজুরের বরকতে হাতের সুহায় দুয়ার দুর্বল উট পর্যন্ত সবল হয়ে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সেই হাদিসখানা স্মরণ করায় দিতে চাই জানোয়ার পর্যন্ত আমার রসুলকে চিনে ফেলেছে গাছ পর্যন্ত আমার রসুলকে চিনে ফেলেছে একদিন নবী একটা গাছের ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন এমন সময় দূর থেকে একটা গাছ শিকড় সহ দৌড়ায় হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে কিন্তু বিশ্বনবী দৃশ্যটা দেখেননি হুজুর তো আরাম ফরমাচ্ছিলেন ঘুমাচ্ছিলেন ঘুম থেকে ওঠার পরে একজন সাহাবী দূর থেকে দৃশ্যটা দেখে ফেলেছে দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে এমন ঘটনা কোনোদিন শুনিও নাই কিন্তু আজকে চোখ দিয়ে দেখলাম নিজের চোখটাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আমি দেখলাম ওই যে গাছটা দেখা যায় আপনি যখন এই গাছের ছায়ার তলে আশ্রয় নিয়ে ঘুমাচ্ছিলেন ওই গাছটা শিকড় সহ দৌড়িয়া আপনার সামনে এসে হাজির হয়ে গিয়েছিল আপনার চেহারার দিকে কিছুক্ষণ উকি মেরে তাকিয়ে থাকার পর ওই গাছটা আবার তার জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করলেন মনে মনে জিব্রাইলকে তামান্না করলেন ওহির অপেক্ষায় থাকলেন কারণ নবীজি ওহির দিশে সঞ্চারা কোনো কথা বলেন না আমার রসুল যা বলেন তার মধ্যে কি সন্দেহ আছে আরো চিল্লায় বলেন সন্দেহ আছে আমার রসুল যেটা বলেন সেটা কার কথা আর শাহাদাত আঙ্গুলি উপর দিকে দিয়া বলেন না কার কথা আর চিল্লা বলেন কার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী মন বড় কোনো কথা বলে না ওহির মাধ্যমে আমার নবীকে যা জানাই দেয় সেটাই বলে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম চলে আসছেন আল্লাহর নবীর কাছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন জিব্রাইল আমি শুনতে পেলাম ওই গাছটা নাকি শিকড় সহ দৌড়ে আমার সামনে চলে আসছিল কারণটা কি হযরতে জিব্রিল আলাইহি সালাতু ওয়াসালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দূরের গাছটা দেখা যায় আপনি যেখানে আছেন এখানে শুয়েছিলেন কিন্তু দূর থেকে গাছটা আপনার চেহারা ভালো করে দেখতে পাচ্ছিল না আহা আপনার চেহারা গাছটা দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিল না বলে আল্লাহর কাছে গাছটা মান্না করে বলছে রব্বুল আলামিন ওখানে রহমাতুল লিল আলামিন শুয়ে আছে একটা বারের জন্য তুমি যদি আমারে সুযোগ দিতা বিশ্ব নবীকে কাছ থেকে দাঁড়ায়া তার চেহারাটা দেখে আসতা আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল আমরা যেমন কথা বলি
গাছপালা শাখা প্রশাখা গুলো কথা বলে তাসবিহ তাহলিল করে কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না কোরআন শরীফের 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এই দুনিয়ার মাটিতে এমন কোন জিনিস নাই যেই জিনিস আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল না করে কিন্তু তাদের ভাষা তোমরা বুঝো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাছে আমার রাসূলকে চিনে ফেলেছে সুবহানাল্লাহ কিন্তু অনেক মুসলমান আছে রাসূলকে এখনো চিনে না জোরে বলেন ঠিক কি না গাছে আমার রাসূলকে সম্মান করেছে কিন্তু মুসলমান আমরা আল্লাহর রাসূলকে সম্মান করতে পারি না আমরা তো সম্মান দিয়েছি নায়কে সম্মান দিয়েছি গায়কে জোরে বলেন ঠিক কি না আমরা সম্মান দিয়েছি সুদখুর নেতার মিথ্যাবাদী নেতার সম্মান দিয়েছি রাসূলের সম্মান আমরা দিতে পারি না চিল্লায় বলেন ঠিক কি না নেতার সাথে বিয়াদবি হয়ে গেলে 1 কোটি টাকা জরিমানা আইন হয়ে গেছে জোরে কোন ঠিক এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি নেতার পক্ষে যদি আইন হতে পারে আমার নবীজির পক্ষে আইন হতে পারে না দলমত নির্বিশেষে নবীর উম্মতের মতো জবাব দিবেন নেতার সাথে যদি আইন হতে পারে যাবজ্জীবন কারাদণ্ডের বিশ্বনবীর সাথে বিয়াদিব হয়ে গেলে যাবজ্জীবন কারাদণ্ড নয় প্রকাশ্য দিবালকে ফাঁসির আইন করতে হবে পক্ষে কারা কারা আছে দুহাত তুলেন দেখতে চান কারণ হলো আমার নবী তার কাছে গোটা জগৎ ঋণী আমার নবীর কাছে আকাশ ঋণী বাতাস ঋণী এই জমিন ঋণী জোরে কোন ঠিক কিনা শুধুমাত্র মুসলমানরা ঋণী তা নয় গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক আমার নবীজির কাছে ঋণী এই জন্য নবীর সাহাবীরা জীবন দিয়া হলেও আল্লাহর নবীর সম্মান রক্ষা করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে আবু জেহেলের মতো এত বড় কাফের বর্ষা নিয়া সুমাইয়ার উরুর মধ্যে পা দিয়া বর্ষা নিয়া দাঁড়ায় গেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডাক দে বলে সুমাইয়া মুহাম্মদের কালিমা ছেড়ে দে না হয় কিন্তু দিলাম বর্ষা দিয়া আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে ডাক দে বলে আবু জেহেল তুমি তো আমার কলব থেকে আমার অন্তর থেকে কালিমা বের করতে চাও আমার কলিজাটা ছিঁড়ে যদি কলিজা টেনেও বের করে ফেলো আবার সেই কলিজা যদি টুকরাও করে ফেলো আমার এত গভীর আমার নবীর ভালোবাসা আমার রসুলের মোহাব্বত ঢুকায় ফেলেছি আমার কলিজার ভিতর থেকে হুজুরের মোহাব্বত বের করতে পারবা না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মানুষ আবু জাহেল উরুর মধ্যে পাড়া দিয়া বর্ষা নিয়ে দাঁড়াইছে খারাপ ভাষায় মুখ দিয়ে বলছেন বর্ষা কিন্তু ঢুকাই দিলাম মারাত্মক খারাপ ভাষায় যেই ভাষা মুখে আনা সম্ভব নয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তি হাসি দিয়া বলে আবু জাহাল তুমি আমার মৃত্যুর ভয় দেখাও তুমি আমার কষ্টের ভয় দেখাও কিন্তু তুমি জানো না যেই মনিবের প্রতি ঈমান এনেছি ওই মনিবের জন্য হাজার বান জীবন দিতে আমি প্রস্তুত হযরত সুমাইয়াকে আবু জাহাল বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করে দিয়া শহীদ বানায় দিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়ায় চোখের পানি ফেলতেছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করতেছেন কারণ নবীর প্রত্যেকটা সাহাবী ইসলামের জন্য দ্বীনের জন্য এত কুরবানি করেছেন এত ত্যাগ তারা করেছেন ইসলামের খুঁটি দারুণ মজবুত তারা বানিয়ে ফেলছে হুজুরের সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই মুতার প্রান্তরে এক হাতে তরবারি আরেক হাতে ইসলামের পতাকা কাফির বেঈমানেরা ডান হাতের মধ্যে কূপ দিয়েছে ডান হাত কেটে ঝুলে পড়েছে আল্লাহর হাবিব মুতার প্রান্তে জিহাদের ময়দানে কোনো কারণে যেতে পারেন নাই দূর থেকে আল্লাহ পাক দৃশ্য দেখাইতেছিলেন আল্লাহর হাবিব দূর থেকে তাকায় দেখে জাফর বিন আবু তালেবের ডান হাতটা কেটে গেছে
হযরত জাফর ইসলামের পতাকা মাটির মধ্যে পড়ে যাবে এই জন্য সাথে সাথে বাম হাতের মধ্যে পতাকা উঁচা করে ধরেছে সুবহানাল্লাহ কোন বাম হাতের মধ্যে কাফের বেঈমানরা আঘাত করে দিয়েছে বাম হাত কেটে ঝুলে পড়েছে কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় না কাটা দুটো হাত দিয়া বুকের সাথে জড়ায় ধরে কাফের বেঈমানরা দেহটাকে টুকরো করে ফেলে দিয়েছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালিমার পতাকা মুখ দিয়া কামরায় ধরে উঁচা করে রেখে দিয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দৃশ্য দেখে চোখের পানি ছেড়েছে শিশু বাচ্চার মতো কূপ রেখে দিয়ে ফেললে নবীজির চোখের পানি দেখে জিব্রাইল আমিন দূর আসছে ইয়া রাসূলুল্লাহ কেন আপনার চোখের পানি কেন আপনি কাঁদতেছেন ডাক দিয়ে বলে জিব্রাইল মুতারা প্রান্তরের দিকে তাকায় দেখো আমার চাচাতো ভাই জাফরের হাত দুটো কাফেররা কেটে ফেলেছে দেহটা টুকরা করে ফেলেছে আমার ভাই জাফর দাঁত দিয়ে কামড়ায় ধরে ইসলামের পতাকা উঁচা করে ধরে রেখে দিয়েছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্য আপনি দেখেছেন কিন্তু আরেকটা খবর আপনার কাছে নাই আমি জিব্রাইলের কাছে শুনেন জাফর ইসলামের জন্য দুটো হাত কুরবান করে দিয়েছে বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার দুটো নূরের পাখা দান করে দিয়েছে কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আমি আল্লাহর রাস্তায় নিহত যারা হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা মোটেও ভাবো না তারা মরে যায় নাই তারা মরে যায় নাই তারা জিন্দা চিল্লায় কোন সুবহানাল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার নবীর সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার ভাইরা আমার মা বোনেরা সন্তানকে করতে হবে দ্বীনের জন্য ইসলামের জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি ইসলাম ছাড়তে পারি না জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার নেতা ছাড়তে পারি কর্মে ছাড়তে পারি দল ছাড়তে পারি ঘর ছাড়তে পারি বাড়ি ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি ইসলাম ছাড়তে পারবো না এই রকম ঈমান আনতে রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চায় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য দুটা হাত দিয়া দিলেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাকে দুটা নূরের পাখা দান করলেন আর ছেড়ে দিলেন জাফর আমার জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখান থেকে উড়ে চলে যা জোরে কোন সুবহানাল্লাহ আজকে তো আমরা সুবিধাবাদী মুসলমান যেখানে গেলে যেই দলে গেলে মার খেতে হবে না কটু কথা শুনতে হবে না বিরানের প্যাকেট ঠিক থাকবে হাদিয়া ঠিক থাকবে ওই জায়গায় আশিক হওয়ার জন্য প্রস্তুত কিন্তু যেই জায়গার মধ্যে ঝুঁকি আছে সেখানে যেতে মুসলমান রাজি নাই জোরে বলেন না ঠিক কি না সুবিধাবাদী মুসলমান হয়ে গেছে সব সুবিধাবাদী মুসলমান কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন দেখবেন বহুত আশিক রাসূল মুখ খুলে না জোরে বলে না ঠিক কি না ভন্ড দেওয়ান বাগি 12ই রবিউল আউয়াল একটা কেক কাটছে কেকটা ওর পেটের চাইতেও বড় পেটটা দেখছেন আপনারা বিশাল পেট আল্লাহই জানে কি আছে এর মধ্যে আমি তো আরে মানুষ বলতে রাজি না হলো শয়তানেরও দাদা জোরে কোন ঠিক কি না যে নিজেই কথা বলে যে নবীর মেয়ে ফাতেমা তার স্ত্রী এত আসতে নাউজুবিল্লাহ বললে হবে আমার বন্ধু করে আপনারা বলেন তো এই কথা পৃথিবীর কোন মানুষ বলতে পারে জানোয়ার ছাড়া পশু ছাড়া জানোয়ার ছাড়া এমন কথা কেউ বলতে পারে সেই কথা বলেছে নবীর মেয়ে ফাতেমা তার স্ত্রী আস্তাগফিরুল্লাহ আল আলিয়াল আযীম নাউজুবিল্লাহ মিন যালিক আবার সে যখন বড় বড় মঞ্চ করে তখন দেখি তার কনফারেন্সে বড় বড় মন্ত্রী বাহাদুররা গিয়ে বসে থাকে জোরে কন্যা ঠিক কিনা
করার আর কোনো বাকি থাকে না আমাদের সুরের সাথে সুরের সম্পর্ক বাটপারের সাথে বাটপারের সম্পর্ক বন্ডের সাথে বন্ডের সম্পর্ক ঠিক চিল্লা কোন ঠিক কি না ইমানদারের সাথে ইমানদারের সম্পর্ক হয় ডানবাজের সাথে যেই সমস্ত মন্ত্রীরা সম্পর্ক রাখেন আল্লাহর কসম ইমানদার নয় বেঈমান ছাড়া যদি কোন ঠিক কি না আমার বন্ধুগণ যেই ব্যক্তি এমন কথা তার জবান দিয়ে বের করে ফেলতে পারে নবীর মেয়ে ফাতেমা তার স্ত্রী আমি এই সকল মুসলমানের পক্ষ থেকে বাংলার 16 কোটি মুসলমানের পক্ষ থেকে কুমিল্লার এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে ওর কপালের মধ্যে 1000 বার জুতা মারি রাজি আছেন কারা কারা দুহাত দেখান আল্লাহ তুমি কবুল করছিলে বলে আমি হাত নামা আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা যদি ইসলামের কালচারের উপরে এইভাবে আসতে পারে সমাজের মধ্যে কোনো শিরিক কোনো বেদাত ঢোকার সাহস পাবে না আমরা তো ইসলামের জন্য ত্যাগ করতে চাই না খালি খিচুড়ি খাইতে চাই এটা ঠিক নয় এটা ঠিক নয় ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে একটা ঘটনা শুনে আমার বন্ধুগণ উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে নির্বাচন করতেছিলেন জিহাদের ময়দানে কাদেরকে নিয়ে যাবেন এমন সময় একটা ছোট বাচ্চা 6 বছর তার বয়স কুলের মধ্যে মা উঠাই নিয়ে নবীর সামনে এসে হাজির করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানটা জিহাদের ময়দানে যাবে আল্লাহর নবী বলেন আমি জিহাদের ময়দানে সিপাহসালারের জন্য ডাক দিয়েছি আমি খেলা করার জন্য বাচ্চা ডাক দেই নাই ছোট বাচ্চা কোল থেকে নেমে আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি ও নবীজি আমার মা তার মনে অনেক স্বপ্ন তা সে শহীদের মা হবে কিন্তু আমি তার একমাত্র বাচ্চা অনুপযুক্ত জিহাদের ময়দানে যেতে পারবো না বলে আমার মা শহীদ হতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে যান কাফের বেঈমানদের মধ্যে যখন যুদ্ধ শুরু করে দিবে মুসলমানেরা আমাকে আমাকে মুসলমানদের পক্ষে ঢাল হিসেবে আপনি ধরে নেবেন আমি শহীদ হব আমার মাকে আল্লাহ পাক শাহাদাতের শহীদের মা হিসেবে হাশরের ময়দানে উঠাবে আর আস্তে কোন সুবহান আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়ি পাঠিয়ে দিলেন আর বললেন তুমি তোমার বাচ্চা নিয়ে বাড়িতে ফিরে যাও তোমার বাচ্চা যদি ঘরের মধ্যে বসেও মারা যায় তোমার দিলের মধ্যে শহীদের মা হওয়ার যে তামান্না আমি দেখতে পেয়েছি আমি নবীর সাক্ষী হয়ে গেলাম কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে আল্লাহ তোমাকে দাঁড় করাইয়া দিবে আমার ভাইরা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলামের জন্য জান মাল সব কিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সুবহানাল্লাহ ইসলাম টলমলে কচু পাতার পানি নয় ইসলাম কি টলমলে পানি নাকি চিল্লায় বলেন টলমলে পানি আজকে গোটা পৃথিবীতে আমরা মার খাচ্ছি মুসলমানরা জোরে বলেন ঠিক কি না একমাত্র আমাদের চরিত্রের কারণে মুসলমানরা আজকে আমরা মার খাচ্ছি জোরে বলেন ঠিক কি না তা না হলে সব সম্পদ মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক দান করেছেন তেলের খনি মুসলমানদের পায়ের নিচে গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে স্বর্ণের খনি মুসলমানদের পায়ের নিচে চিল্লায় কোন সুবহানাল্লাহ এত শক্তি আল্লাহ পাক দেওয়ার পরেও শুধু একটা জিনিস মুসলমানদের কমে গেছে সেটা হচ্ছে ইমানের শক্তি জোরে বলেন ঠিক কি না কোরআনে কারীমের পক্ষে আসতে হবে আবার শক্তি আল্লাহ পাক ফিরাই দিবেন আবার আসতে হবে কোরআনের দিকে কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই জোরে বলেন ঠিক কি না কেউ চায় না নিজের বিবাহিত স্ত্রীটা দুশ্চরিত্রা হোক এটা কি কেউ চায় নাকি এই যুবকেরা আপনারা এখানে যারা আছেন দুশ্চরিত্রা মহিলা কেউ বিবাহ করতে চায় কেউ চায় না কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করে তখন মহিলাদের সাথে কথা বলতো আর এটা মনে থাকে না কিন্তু এই কথা বোঝা দরকার যে আমার চরিত্র যেমন আমার সাথে যে মহিলাটা পড়বে ওর চরিত্র তো এমনই হবে
জোরে বলেন না ঠিক কি না এটা কোরআনের ফয়সালা ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত কোরআন শরীফের আয়াতের মাদানী সাহেবের বাবার বানানো ওয়াজ না কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন খবীসা মহিলার জন্য খবীস স্বামী জোরে কোন ঠিক কি না আর পুরুষরা নিজেরা সারা জীবন ধরে কুকাম করে বেড়াবে আর মনে মনে চিন্তা করবে আমার বউ হবে একবার রাবিয়া গুসরি জোরে কোন ঠিক কি না এত সহজ না ভালো হতে হবে জওয়ানদেরকে বলছি জওয়ানেরা আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যান আর মা বোনদেরকে বলছি এখানে আওয়াজগুলো বাহিরে চলে যাচ্ছে বহুত মহিলারা এই বয়ানগুলো শুনতেছে আমি আমার মা বোনদেরকে বলি ওয়েস্টার্ন কালচারের দিকে নজর না দিয়ে মুসলিম কালচারের দিকে নজর দিন ইজ্জত আল্লাহ বাড়াই দিবে জুড়ে বলেন ঠিক কি না জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি পরে নিজের সম্ভ্রম বিকিয়ে দিয়ে সম্মান খুঁজে পাবেন না আপনাকে কিছুদিনের মধ্যে টিস্যু পেপারের মতো ছেলেরা ব্যবহার করে রাস্তায় ছুঁড়ে মারবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আপনাকে পুরুষরা ব্যবহার করবে এই জন্য আপনার চরিত্র আপনাকে নিজেকে ঠিক করতে হবে যে পথ আমাকেই বেছে নিতে হবে একমাত্র ইসলামের মধ্যেই আছে শান্তি জোরে বলেন ঠিক কিনা হিজাবের নিচে আসুন তবে হিজাব আর বোরকার উদ্দেশ্য যদি হয় স্টাইল তাহলে কিন্তু ইসলামের পর্দায় সেটা হলো না পর্দার মাকসাদই হচ্ছে নিজের সৌন্দর্যটাকে ঢেকে রাখা এখন ইদানিং স্টাইলিশ কিছু বোরকা বেরিয়েছে ওগুলা কুমিল্লাতে বোধহয় আসে না এখন বেশি ডিজিটাল বোরকা কি বোরকা ডিজিটাল বোরকা এটা বোরকা না এটা বোরকার নামে ফ্যাশন জোরে বলেন ঠিক কি না বোরকার নামে ফ্যাশন হচ্ছে কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন জিলবাব ব্যবহার করতে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না কোরআনের আয়াত জিলবাব হচ্ছে এমন একটা চাদর যেই চাদরটা উপরে দিলে গোটা দেহ বডিটা ঢেকে যায় ভালো মতো নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো লোভনীয় আকর্ষণীয় অঙ্গ গুলো মানুষের সামনে ফুটে না উঠে এর নাম হলো পর্দা এর নাম হলো বোরকা এখন মেয়েরা ভালো করে টেইলার্স মাস্টারকে বলে আমার ফিটিংসটা যেন ভালো হয় জোরে কোন ঠিক কিনা ফিটিং যদি ভালো না হয় কিসের বোরকা বানাইছেন সাদার বোরকা এটা চলবে না এটা এটা আগেকার দিনের বোরকা হয়ে গেছে বর্তমান যুগের বোরকা বানাইতে হবে গায়ের সাথে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে আসছে ফুটে উঠতেছে এর নাম বোরকা নয় এর নাম ইসলাম মানা নয় এটা হচ্ছে ইসলামের সাথে ধোঁকাবাজি জুড়ে বলেন ঠিক কি না মা বোনদেরকে বলি ইসলামের পথে আসুন তার মধ্যে আপনাদের সম্মান আছে ওই তথাকথিত প্রগতিশীলদের কথাই যাবেন না দুর্গতি কপালে আছে চিল্লা এখন ঠিক কি না ওই প্রগতিশীলদের পায়ে পা লাগাবেন না হাতে হাত দিবেন না ধ্বংস হয়ে যাবে নিজে ধ্বংস হয়ে যাবে আর শত শত পুরুষদেরকে আপনি ধ্বংস বানাবেন হয়তো বলতে পারেন এটা আমার স্বাধীনতা আমি যেমনে খুশি তেমনে চলবো আমি বলি এটার নাম স্বাধীনতা না এটার নাম উশৃঙ্খলতা আমার দেশে যখন রাস্তাঘাট আছে না এই হাইওয়ে লাইন আছে রং সাইড এবং আপনার রাইট সাইড দুইটা সাইড আছে এখন আপনি যদি বলেন আমি বাম রাস্তায় চলবো না আমি ডান দিকে চলবো আমার স্বাধীনতা আমি যেমনে খুশি তেমনে চলবো কি আপনার কথাই চলবে এটা কি স্বাধীনতা না উশৃঙ্খলতা তখন বলবে এটা উশৃঙ্খলতা তো এই ক্ষেত্রে যদি আপনি উশৃঙ্খলতা বুঝেন ঠিক মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা স্বাধীনতা নয় এটা হচ্ছে উশৃঙ্খলতা কিন্তু দুঃখ লাগে তখন যখন দেখি এদেশের বোরকার বিরুদ্ধে কিছু কিছু বুদ্ধিজীবী কথা বলে কিন্তু জিন্স প্যান্ট পরে কথা বললে তাদের খুব মজা লাগে জোরে বলেন ঠিক কিনা বুঝতে হবে উদ্দেশ্য খারাপ বুঝতে হবে কি উদ্দেশ্য খারাপ মহিলাদের কি নিয়ে পাশে না বসে শরীর গরম হয় না জোরে বলেন ঠিক কি না এটা হলো ওদের লং বডি মাকসাদ কিন্তু মুখে বলেন না কিন্তু অন্তরে এটা আছে মহিলার পাশে থাকলে অসুবিধার কথা অবশ্য অসুবিধা আছে যেই পুরুষের পাশে মহিলা থাকার পরে তার কোনো ফিলিংস হয় না ও তো পুরুষই না চিল্লা বলেন ঠিক কি না কি পবিত্র সাচ্চে যে আমি খুব পবিত্র আমার মনে কিছু নাই ক্লাস এইটের মেয়ে মোটামুটি যুবতী হয়ে যাচ্ছে প্রতিদিন স্যার আসে ক্লাসে এসে একদিন ক্লাসে আসছে আপনার প্রাইভেটে এসে বলে যে আজকে তোমাকে স্পেশাল একটা ক্লাস করাবো একদম লাস্টের পৃষ্ঠাটা উল্টায় দেখো বিশেষ একটা সাবজেক্ট আছে সবার শেষ পৃষ্ঠা উল্টায় দেখি উনি উস্তাদ নিজেই ছাত্রীরে প্রপোজ করে বসে আছে আই লাভ ইউ
এটা হলো স্পেশাল ক্লাস বাস্তবতা সমাজে বোধহয় নাই চিল্লায় বলেন আছে না নাই আছে ছাত্রীও খুব জানো প্লেয়ার ছাত্রী বলে স্যার আমি ক্লাস 8 এ পড়ি সিট তো আগে দখল হয়ে গেছে সিট বুকিং হয়ে গেছে এটা এখন নতুন করে সিট নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুগণ এভাবে সমাজটা কোন দিকে চলে যাচ্ছে আহা ইসলাম যদি মুসলমান মানতো এই সমাজটা আবার একটা বেহেশতি সমাজে পরিণত হতো ঠিক জুরে বলেন ঠিক কি না ইসলাম যদি সমাজে থাকতো জান্নাতি সমাজ হয়ে যেত পার্কে পার্কে জুরাই জুরাই মহিলা আর দেখা যেত না জুরে বলেন না ঠিক কি না এখন পার্কের গুড়াই গুড়াই জুরাই জুরাই কিনারায় কিনারায় দলে দলে গাছের কিনারায় কিনারায় বসে কি আলাপ আল্লাহই জানে কত ইম্পর্টেন্ট আলাপ আছে খুব গোপনে কাউকে শোনানো যাবে না বাবাও শুনবে না মাও শুনবে না উনি একা বলবে আস্তাগফিরুল্লাহ আলাইহিল আযীম কি চলছে এগুলো দেশে কি চলছে এগুলার বিরুদ্ধে কথা বলে না বুদ্ধিজীবীরা টক শোতে বসে খালি কথা বলে দাড়ি টুপি আর ইসলামিক কালচারের বিরুদ্ধে চিল্লা বলেন ঠিক কি না এগুলার বিরুদ্ধে কথা বলে না এগুলার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই চিল্লা বলেন দরকার আছে না নাই ইসলামিক কালচার প্রতিষ্ঠিত করতে হবে মুসলমানের দেশে রায় ঘোষণা করতে হবে প্রাপ্ত বয়স্কা কোনো মহিলা পর্দা ছাড়া হিজাব ছাড়া রাস্তায় বের হতে পারবে না এই রায়ের পক্ষে কারা কারা আছেন আমার দোয়া করতে চাই নারে তাকবীর আল্লাহু আকবার সালাম সুন্নাহ আলা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বন্ধুদের সম্মান দিয়েছেন মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যেই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাতে রেখেছে যেই মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয় ওই মা তো রাস্তাঘাটে জিনাকার মহিলা হতে পারে না জোরে বলেন না ঠিক কি না ওই মাটা রাস্তায় রাস্তায় পার্কে ঘুরে বেড়াতে পারে না যে মা মনে মনে স্বপ্ন দেখবেন যে আমার সন্তানটা আবেদ হোক জাহেদ হোক অবশ্যই সেই মাকে আগে পর্দা নিষিদ্ধ দিনদার নামাজে হয়ে যেতে হবে এইজন্য আমার আওয়াজ বাহিরে যাচ্ছে আর ভাইরা যারা আছেন এই দাওয়াতটা পৌঁছায় দিবেন নিজের ঘরের বউর কাছে পৌঁছায় দিবেন যে তুমি আজকের পর থেকে বোরকা ছাড়া এবং ইসলামিক বোরকা স্টাইলিশ বোরকা নয় হিজাব ছাড়া বাহিরে যেতে পারবে না কি পারবো না ইনশাল্লাহ আমরা চিল্লা আমরা পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আল্লাহ যেন আমল করে তৌফিক দান করেন হুজুরে বলেন আমিন যুবকরা মনে মনে খুব খুশি হুজুর আমাদেরকে কিছু কয় না আমরা খুব ভালো আমরা একবারে বেহেশত থেকে জুম্বা গাইতে নামছি যুবকেরা আপনারা যা করেন সেটা যদি আমি বয়ান এখন শুরু করি রাত কেটে যাবে আপনাদের আসলি কাহিনী বলা শেষ হবে না আমি কিছুটা বলবো নাকি কিছুটা বলবো জওয়ান ভাইদেরকে বলছি ভাইয়েরা আপনারা এখন স্টাইলিস্ট হয়ে গেছেন খুব বেশি ঠিক কি না এমন প্যান্ট পরে প্যান্ট খুলে যা আরেকজনে প্যান্ট ঠিক করা লাগে প্যান্ট অটোমেটিক খুলে কি স্টাইল স্টাইলের চোটে প্যান্ট কোথায় আছে খবর ওই প্যান্ট পরে যদি কেউ সেজদায় যায় কি বলে ওর নামাজ নষ্ট হওয়ার আগে পিছন জনে নামাজ শেষ কথা ঠিক কিনা জোরে বলে কি প্যান্ট আপনি পড়লেন এটা এই ফ্যাশন আপনারা কে শিখাইল কোন পাগলে শিখিয়েছে ওর নামাজ যা কান্না যায় পিছনে জনে নামাজ শেষ আহা বন্ধুগণ জওয়ান ভাইদের তো একটা স্বপ্ন থাকা দরকার যে আমি তো বিশ্ব নবীর উম্মত জোরে কোন ঠিক কিনা আমি তো আল্লাহর রাসূলের উম্মত আমার চেহারা আমার অবয়ব আমার আমল আমার আখলাক দিয়ে প্রমাণ করতে হবে আমি রসুলকে ভালোবাসি যে মুসলমান আমার রসুলকে রসুলের দাড়ি রাখে না এক জিনিস আর দাড়ি দেখলে রাগ উঠে আলাদা জিনিস যদি কোন ঠিক কিনা মনে করে একটা লোক নামাজ পড়ে নাই কিন্তু সে নামাজে শ্রদ্ধা করে আর একটা লোক নামাজি দেখলে গা জ্বলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই যে লোকটা নামাজ পড়ে নাই তার কবিরা গুনাহ হইল আর যার গা জ্বললো ও কাফির হয়ে গেল জুরে কোন ঠিক কিনা যে লোকটা দাড়ি রাখে নাই সে ফাসেক কোনো সন্দেহ নাই কবিরা গুনাহ হয়ে গেছে কিন্তু যার দাড়ি দেখলে গায়ে চুলকানি শুরু হয়েছে আল্লাহর কসম ও কাফের ও কি জুরে বলেন আরো চিল্লায় বলেন আমার জওয়ান ভাইয়েরা তরুণ ভাইয়েরা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব্বা মানুষ দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসান নসিব হয়ে যাবে আমাদের হাসর আল্লাহর নবীর সাথে হোক এটা কি আমরা চাই না চিল্লায়ে বলুন চাই কিনা তাহলে হুজুরকে যদি আমরা ভালোবাসি মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে হযরত খাব্বাবের মতো ভালোবাসতে হবে খুবাইবের মতো জোরে বলেন ঠিক কিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানেরা তীর মারতেছে তরবারি মারতেছে এমন সময় কাফেররা কিছু সময়ের জন্য থামাই দিয়ে বলছে থামো খাব্বাবকে একটা প্রস্তাব দেই এর খাব্বাব তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে তোমার পরিবর্তে এই জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেঁধে পিটানো হবে তুমি কি রাজি আছো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন নীরব ছিলেন কিন্তু এখন তিনি নীরব থাকলেন না তিনি বললেন এই কাফের বেঈমানেরা আমাকে ছেড়ে দিয়া আমার নবীকে পিটানো হবে দূরের কথা আমাকে ছেড়ে দিয়া আমার নবীর গায়ে একটা ফুলের টুকাও যদি তোরা নিক্ষেপ করিস আমি খাব্বাবের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না আমার জওয়ান ভাইরা তরুণ ভাইরা আমাদের আমলের জিহাদ করতে হবে বর্তমান সময়ে আমলের জিহাদ করতে হবে আমাদেরকে সুন্নাহ থেকে দূরে সরায় দিতে চাই এক শ্রেণীর মানুষেরা আমরা তাদের কথায় কান দিব না আমাদের মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে লম্বা জামা দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সত্য কথা বলবো সত্যের পথে চলব মহিলাদের সাথে আড্ডা দিব না ইফতিজিং করব না তাদেরকে ডিস্টার্ব করব না বেগানা মহিলার দিকে নজর পড়ে গেলে চক্ষুটাকে নত করে ফেলবো আল্লাহর ভয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেগানা নারীর দিকে যার যে পুরুষের নজর পড়ে যায় আল্লাহর ভয়ে যদি চক্ষুটা নত করে ফেলে ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের স্বাদ তার অন্তরে ঢেলে দেয় ঈমানের মজা সে বুঝে ফেলে ঈমানের মজা সবাই বুঝে না ঈমানের মজা সবাই বুঝে না নামাজের মজা কি সবাই বুঝে চিল্লায় বলেন বুঝে নামাজের মজা সবাই বুঝে না যারা বুঝে তারা নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা থাকলেও অসুবিধা হয় না আবার কিছু কিছু মুসল্লি আছেন দেখবেন জুমার নামাজে যদি খালি অপেক্ষায় থাকে হুজুরে কি বয়ান শুরু করছে নামাজ শেষ করে না কেন ঠিক কেরা যদি খালি একটুখানি দুই লাইনের জায়গায় তিন লাইন হয়েছে হুজুরে খাই আর কাম নাই কি কন এইরকম মুসল্লি সমাজে আছে না হুজুর কি শুরু করলেন এটা কোন ধরনের কেরাত শুরু করলেন ছয় লাইন দুই লাইন আয়াত নাই ওইটাতে নামাজ পড়বেন ব্রেক দিয়ে দিবে কি মুসল্লি নামাজের মধ্যে মন টিকে না কিন্তু সিনেমার সামনে ঘন্টা পর ঘন্টা বসে থাকে জোরে বলেন ঠিক কি না রাস্তায় সিরিয়ালে গাড়ির জন্য তিন ঘন্টা দাঁড়ায় থাকে কোনো অসুবিধা নাই রেল স্টেশনে গিয়ে দেরি হয় অসুবিধা নাই পাসপোর্ট অফিসে গিয়ে দেরি হয় অসুবিধা নাই আদালতে গিয়ে দেরি হয় অসুবিধা নাই সমস্ত রাগ গিয়ে মসজিদে গিয়ে ডালে জোরে বলেন ঠিক কি না কোনো জায়গায় অভিযোগ নেই সব অভিযোগ মসজিদে গিয়ে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে প্রত্যেকটা মুহূর্ত নামাজের সওয়াব হয় আরো আস্তে কোন সুবহানাল্লাহ জওয়ান ভাইদেরকে বলবো জওয়ান ভাইরা আল্লাহর ওয়াস্তে দিনের পথে আসুন ইসলামের পথে আসুন ইসলামের কালচারের মধ্যে আসুন এর মধ্যে যে সম্মান আছে এটা হলো আসল সম্মান মানুষ আপনার জন্য দিল থেকে দোয়া করবে অমুকের ছেলে কত ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষ দিল থেকে এই কথাটা বলবে আপনার বাবাও দোয়া পেয়ে যাবে আপনার মাও দোয়া পেয়ে যাবে আপনি যদি ভালো হয়ে যান আজকে অধিকাংশ ছেলেরা সমাজের মধ্যে অনেক ছেলে পেলেরা ড্রাগসে ইয়াবাই ট্যাবলেট আসক্ত হয়ে যাচ্ছে জোরে বলেন ঠিক কি না নেশাগুলো বাংলাদেশে ঢুকাই দেওয়া হচ্ছে মারাত্মক মিয়ানমার থেকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা দিন বাংলাদেশে 30 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে ঢুকে কতগুলা 30 লক্ষ এটা আমার রিপোর্ট নয় এটা বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট ডিসেম্বর মাসে আপনার 5 তারিখে তারা একদম প্রথম পেজের মধ্যে নভেম্বর মাসে সম্ভবত 4 তারিখে না 3 তারিখে পত্রিকায় তারা রিপোর্ট করেছে প্রথম পেজ মায়ে মিয়ানমার থেকে 30 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে ঢুকতেছে কি হাসারা কি আফসোস এই উম্মতের জন্য মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশটাকে রসাতলে দেওয়ার জন্য যুবকদের হাতে ইয়াবা উঠায় দেওয়া হচ্ছে জোরে বলেন ঠিক কি না পত্রিকায় লিখেছে বহুত বড় 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 মুরল নেতা কর্মীরা এই ব্যবসার সাথে জড়িত
জোরে কোন ঠিক কিনা তারা যদি জোরে জোরে না থাকতো এই ব্যবসা বাংলাদেশে টিকতো এই মাদক বাংলাদেশে ঢুকতে পারতো যুবক ভাইরা আমাদের পরকাল আছে আমাদের এই যৌবনের হিসাব একদিন আছে আপনি ইয়াবা ট্যাবলেট খেয়ে রাতের পর রাত পড়ে থাকেন বিছানার মধ্যে পড়ে থাকেন আপনি ঘুমান না মহিলাদের সাথে কথাবার্তা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান কদমটা হাসর থেকে সরাতে পারবে না এর মধ্যে স্পেশাল একটা প্রশ্ন থাকবে আন শাবাবিহি ফিমা আফনা যৌবনকাল এই গোল্ডেন মোমেন্ট এই সুন্দর সময় সোনালী সময় সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে যে আমি যৌবনকালটা কোন কাজে কাটাইছি ও যুবক ভাইরা যৌবনকালটা ইসলামের খেদমতে দ্বীনের খেদমতে কোরআনের খেদমতে কাটাতে হবে পারবো না ইনশাআল্লাহ মুরব্বীদেরকে রাস্তায় দেখে সালাম দিবেন শ্রদ্ধা করবেন উস্তাদদের দোয়া নেবেন মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করবেন মায়ের খেদমত করবেন আজকে সমাজে মা বাবা খুব অবহেলিত ঠিক কি না শিক্ষা যত মানুষকে বড় বানায় দিচ্ছে মা বাবার খেদমত তত নিচে পড়ে যাচ্ছে কেন ছেলে তো অনেক বড় হয়ে গেছে এখন বাপার খেদমত কি করবে উনি এখন স্যার হয়ে গেছে অফিসার হয়ে গেছে মায়ের খেদমত করতে মনে চায় না আমি প্রত্যেকটা জওয়ান ভাইদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি মা বাবার খেদমত করুন মায়ের মন যদি আপনি জয় করতে পারেন আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে পারবো না ইনশাআল্লাহ যুবক ভাইরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন সকল ড্রাগস থেকে নেশা থেকে ইয়াবা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ এগুলোতে আসক্ত যে হবে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না জোরে বলেন ঠিক কিনা যেহেতু আমরা মুসলমান পরকাল আমাদের আছে না নাই সবাই জোরে বলেন আছে না নাই পরকাল যেহেতু আছে জান্নাত জাহান্নাম যেহেতু আছে হিসাব যেহেতু আছে অতএব সেভাবে আমার কদমটা হিসাব করে চলতে হবে আল্লাহ তুমি আমার সকল ভাইদেরকে আমি সহ সকলকে তৌফিক দান করো যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি সহ সকলে হেদায়েতের জরিয়া বানিয়ে দাও আরো চিল্লিয়ে বলুন আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله تعالى كم الله شدر دخين ثنا دين سلمان پور پشتیم پر مسجد کمیٹیر ادگا جیتا آج کے رئی برشوری تفسیر القرآن محفلیں اللہ تعالی وردھو رجنی گڑیے گلو رات اکتا بیج گلو তোমার হাজার হাজার বান্দিরা কোরআন হাদিসের কথা শুনেছে একজন মানুষ মাথা চাড়া দিয়ে দাঁড়ালো না রহমতের নজরে তাকাও হাজার হাজার মানুষ তোমার দুয়ারে হাত তুলে ধরেছে আমিন আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন কামতির দিন মুসিবতের সময় এই মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ তাআলা পর্দার অন্তরে আমার মা বোনের হাত তুলে ধরেছে আমার মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করে দাও স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত না থাকে মেহরবানি করে মহাব্বত পয়দা করে দাও
আল্লাহ তাআলা সংসারের মধ্যে অশান্তি থাকলে অশান্তি দূরীভূত করে দাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না বাবুদগো জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আয় আল্লাহ তোমার খাজ রহমতের জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম বানিয়ে দাও যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছে প্রত্যেকটা যুবককে আল্লাহ তোমার ওলি বানিয়ে নাও আয় আল্লাহ ওই এলাকায় যত মুর্দিগান কবর মাটির মেহমান হয়ে গেছেন আল্লাহ প্রত্যেককে কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আয় আল্লাহ খাস করে যে সমস্ত মুরুব্বিরা হাত তুলে ধরেছে তাদের নেক হায়াত দারাজ করে দাও আয় আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহের খাতা মাফ করে দাও বাকি জীবন তোমার মর্জি মুয়াফিক চলার তৌফিক দান করে দাও উলামা ইকরাম হাত তুলে ধরেছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও আমার জওয়ান ভাইরা তরুণ ভাইরা হাত তুলে ধরেছে ইসলামের সিবাহসালার বানিয়ে দাও আল্লাহ তাআলা ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলে ধরেছে ইসলামী কালচারে বড় হওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ অনেকেই মসজিদে দান করেছে জানি না কে কোন নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক বাসনা পূর্ণাঙ্গ করে দাও আয় আল্লাহ তোমার এক বান্দি আজকেই দুনিয়া থেকে চলে গেছে এলাকা থেকে আল্লাহ মেহেরবানি করে তার জিন্দেগির গুনার খাতা মাফ করে দাও আয় আল্লাহ তার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও আত্মীয় স্বজনের সবর করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা খাস করে গোটা বাংলাদেশটাকে মুসলমানদের দেশ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র জাল থেকে দেশটাকে তুমি রক্ষা করো আয় আল্লাহ গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে তোমার রহমতের ফেরেশতা দ্বারা বাঁচাও আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মুসলমানদেরকে জালিম বৌদ্ধদের হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ তাআলা বাবু তাম দুনিয়ার সকল মুসলিম শাসকদেরকে তুমি হেদায়াত দান করে দাও ইসলামের পক্ষে থাকার জন্য কথা বলার তৌফিক এবং হিম্মত তাদেরকে দান করে দাও আয় আল্লাহ তাআলা আমরা আমি গুনাহগার কোরআনের খেদমত নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই আয় আল্লাহ সহিহ সালামতে সামনের প্রত্যেকটা প্রোগ্রামে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোরআন সুন্নাহর সহিহ কথাগুলো যেন বলতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করে দাও আয় আল্লাহ তাআলা আমার কুতবারের ভাইরা আমাকে দারুণ মহব্বত করে ভালোবাসে আমি অযোগ্য মানুষ আমার ভাইদেরকে কিছুই দিতে পারলাম না তাই বলে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আয় আল্লাহ মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা মানুষকে বেগুনা মাসুম বানিয়ে ঘরের মধ্যে ফিরিয়ে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে আল্লাহ তোমার হাবিবের হাতে আমাদের হাউজে কাউসারের ফয়সালা করে দাও তোমার নবীজির শাফাত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও এই মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরো বড় আয়োজন করে জান্নাতের বাগান সাজাতে পারে সেই তৌফিক আল্লাহ তাদের তুমি দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা খাস করে আমার মহসিন ভাই রাব্বা আয় আল্লাহ বড় ভালো মানুষ ছিল দিনদার মানুষ ছিল দুনিয়া থেকে চলে গেছে মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা মাবুদগো মহসিন ভাইকে পরিপূর্ণ ইসলামের উপর থাকার জন্য তৌফিক দান করে দাও আলেমদের সাথে এত সম্পর্ক ভালো যাক দ্বীনের কর্মী হওয়ার তৌফিক তাকে দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله